হ্যালো এভরিওয়ান, আমি রয়েছি রণদীপ তোমাদের সঙ্গে। আজকে থাকছে আরও একটা গা ছমছমে ভৌতিক গল্প। তবে গল্পে যাওয়ার আগে জানিয়ে রাখি, তোমাদের থ্রিলার ল্যান্ড এখন একটা স্পটিফাই এক্সক্লুসিভ পডকাস্ট। অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলে গল্প যাওয়ার সাত দিন আগে প্রতি শনিবার সেই গল্পটাই তোমরা শুনে নিতে পারবে স্পটিফাইতে। তাই স্পটিফাইতে আমাদের ফলো করে ফেলো আর প্লিজ একটা 5-star রেটিং দিয়ে দাও। আর নিশ্চয়ই এতদিনে জেনে গিয়েছো যে আমাদের প্রিয় চ্যানেল ব্রোকেন ক্যাসেটস ফিরছে নতুন রূপে। আমরা এখন সেখানে শোনাবো তোমাদেরই কাছ থেকে শোনা কিছু গা ছমছমে অভিজ্ঞতা। তাই তোমাদেরও যদি কোনো রহস্যময় আনএক্সপ্লেইনড অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে ঝটপট সেটা লিখে পাঠিয়ে দাও submit@thrillerland.in এই মেল আইডিতে। মেল আইডিটা আর একবার বলে দিই, submit@thrillerland.in। আমরা আমাদের চ্যানেল ব্রোকেন ক্যাসেটসে শোনাবো তোমাদের সেই সত্যিকারের গা ছমছমে অভিজ্ঞতা। যাই হোক, শুনতে থাকো দীপাশ্রী সাঁতরার কলমে পদ্মদীঘির কালো জলে। দক্ষিণবঙ্গের একটি ছোট গ্রামীণ জনপদ রাধামোহনপুর। হাওড়া থেকে খড়গপুরগামী লোকাল ট্রেনে চড়ে বাগনান স্টেশনে নামলেই বাস স্ট্যান্ড। সেই বাসে করে দক্ষিণে 1 ঘন্টার পথ উজিয়ে আসতে হয় এই গ্রামে। সুগভীর মনোময়ী রূপনারায়ণ নদী বয়ে চলেছে সবুজ শান্ত গ্রামটির কোল ঘেঁষে। গ্রামের কুঁড়ে ঘরগুলির মাথায় আম জাম পট অশ্বত্থ কাঁঠাল গাছের সারি। টলটলে জলে ভরা পুকুরে সাঁতরে বেড়ায় সাদা হাঁসের ঝাঁক। অলস দুপুরে পুকুর পাড়ের কৃষ্ণচূড়া, রাধাচূড়া, তাল, নারকেল বা খেজুর গাছের ডালে বসে মাছরাঙা পাখি শিকারের আশায় এক দৃষ্টে তাকিয়ে থাকে সেই কাকচক্ষু জলের দিকে। গ্রামের কাঁচা পাকা ঘরগুলোকে ঘিরে রয়েছে দিগন্ত বিস্তৃত ধান জমি। ঋতু বিশেষে সেই জমির বুকে কখনো সবুজ কচি ধান গাছের চারা উঁকি মারে, কখনো আবার সোনালি পাকা ধানের শীষ মাথা দোলায় শান্ত সমীরে। রাধামোহনপুর থেকে ঠিক মাইল দশেক পশ্চিমে গেলেই গাদিয়ারা, হুগলি আর রূপনারায়ণের সঙ্গমস্থল। বর্তমানে শহরবাসীর কাছে এটি একটি জনপ্রিয় পিকনিক স্পট। প্রতি বছর শীতকালে ভ্রমণ পিপাসু পর্যটকদের কোলাহলে আর উদ্দাম লাউডস্পিকারের বদান্যতায় ঘুম ভেঙে জেগে ওঠে এই গ্রামীণ নদীকূল। তবে আমি যে সময়ের কথা বলছি, সে সময়ে বাস রাস্তা তো দূর, ঠিকমতো পাকা রাস্তাই ছিল না এই অঞ্চলে। সেটা 1940 সাল। সারা দেশে স্বাধীনতা আন্দোলনের প্রবল জোয়ার বয়ে চলেছে, কিন্তু রাধামোহনপুরের মতো প্রত্যন্ত গ্রামীণ জীবনে সেই আন্দোলনের ঢেউ তখনও খুব একটা প্রভাব ফেলেনি। সুকোমল মেঠো সুরের মিষ্টি মধুর আবেশ মেখে ধীর গতিতে বয়ে চলেছে নিস্তরঙ্গ গ্রাম্য দিনলিপি। রাধামোহনপুরের জমিদার বিপত্নিক শ্যামসুন্দর শাসমল একটি অত্যন্ত অমায়িক লোক। জমিদারির সঙ্গে শ্যামসুন্দর একটি নতুন কাপড়ের ব্যবসা শুরু করেছেন। বছর 5 হলো গাঁয়ের অদূরে স্থাপিত হয়েছে শ্যামা কটন মিল। শ্যামসুন্দর বাবুর 3 ছেলে। প্রথমজন সুবিমল জমিদারির কাজে বাবাকে সাহায্য করে। স্ত্রী সরলা এবং 3 পুত্রকন্যাকে নিয়ে তার সংসার। দ্বিতীয়জন পরিমল ব্যবসার দিকটা দেখাশোনা করে। বেশিরভাগ দিনই তাকে ব্যবসার কাজে কলকাতায় বা কটকে আসতে হয়। পরিমলের স্ত্রী মেজ বউ উর্মিমালা অসামান্য রূপসী। এই দম্পতি নিঃসন্তান। বাড়ির ছোট ছেলে সুদর্শন নবারুণের সঙ্গে বছর 2 আগে বিয়ে হয়েছে পাশের গ্রাম দেউলটির জমিদার তারকনাথ সামন্তের একমাত্র মেয়ে বিভাবতীর। জমিদার বাড়িতে এমনিতে লোকজনের অভাব নেই। শ্যামসুন্দর বাবুর 3 ছেলে বউ ছাড়াও আশ্রিত পরিজনে সারাদিন বাড়িঘর গমগম করে। কিন্তু বিভা কেন জানে না তাদের কারুর সঙ্গে সহজে মিশতে পারে না। আজ পর্যন্ত রাধামোহনপুরের মেয়ে মহল শিক্ষার আলো থেকে বঞ্চিত।
এদিকে বিভা নিজে ম্যাট্রিক পাস। বিভার বাবা তারকনাথ বাড়ির সব ছেলে মেয়েকে কলকাতায় রেখে পড়াশোনা শিখিয়েছেন। বিভা এই মেয়ে মহলের পরনিন্দা পরচর্চায় গা ভাসিয়ে সময় নষ্ট না করে অবসর পেলেই বই খাতা খুলে ঘরে দৌড় ইঁটে বসে থাকে। বাড়ির মেয়েরা তাই তাকে একটু এড়িয়েই চলে। রাধামোহনপুরের তিন মহলা জমিদার বাড়িটি গাঁয়ের একদম শেষ প্রান্তে অবস্থিত। বাড়ির পিছনে কয়েক বিঘা জুড়ে বিরাট আমবাগান। সেই আমবাগানের মাঝে টলটলে স্থির জল বুকে নিয়ে আকাশের দিকে মুখ তুলে তাকিয়ে থাকে শান্ত সুগভীর পদ্মদীঘি। শ্যামসুন্দর মশায়ের মা পদ্মাবতী দেবীর নামেই এই সুবৃহৎ দীঘি খনন করা হয়েছিল নবারুণ আর বিভাবতীর বিয়ের সময়। বিভার পোষা কয়েকজোড়া রাজহাঁস দম্পতি তাদের কচি কাঁচা নিয়ে সেই কাকচক্ষু জলে ঢেউ তুলে সারাদিন ভেসে বেড়ায়। পদ্মদীঘি ছাড়াও মূল জমিদার বাড়ির লাঘোয়া আরও দুই পুষ্করিণী আছে। বাড়ির মেয়ে বউরা সেখানেই নাওয়া ধাওয়া নিত্যকর্মাদি সারে। পদ্মদীঘির জল শুধুমাত্র সেচের কাজে বা বাগানের প্রয়োজনে ব্যবহৃত হয়। ছেলেরা কালে ভদ্রে ছিপ নিয়ে বসে পদ্মদীঘির পারে, শুধু ছোট বউ বিভা দিনে অন্তত একবার এই দীঘিতে নাইতে আসে। নিজের বিয়ের মাসে এই দীঘি খনন করা হয়েছিল বলে কোনো এক অদ্ভুত টানে বিভা মনে মনে সই পাতিয়েছে এই দীঘির সঙ্গে। দিনটা ছিল শ্রাবণ মাসের এক কৃষ্ণা ত্রয়োদশী। আর কিছুদিন পরেই বিভার সাত মাসের শ্রাদ্ধ অনুষ্ঠিত হবে তার বাপের বাড়িতে। তাই তারকনাথ মশাই খবর পাঠিয়েছেন তিনি নিজেই পালকি নিয়ে আসবেন তার একমাত্র কন্যাকে পিত্রালয়ে নিয়ে যেতে। সাথে আসবে জ্যেষ্ঠ পুত্র অনঘলোচন। বিভার প্রথম সন্তানও দেউলটিতেই ভূমিষ্ঠ হবে এই রকমই স্থির হয়েছে। তারকনাথের প্রথম বয়সের সন্তান অনঘলোচন সামন্তের বয়স ৪০ পেরিয়েছে। তারপরে তারকনাথের আরও পাঁচটি পুত্র সন্তান বর্তমান। সর্বকনিষ্ঠা বিভা যখন জন্মায় অনঘ তখন ২৪ বছরের যুবক। একমাত্র ছোট্ট বোনটিকে সে কন্যা সম স্নেহ করত। অনঘের যখন ৩০ বছর বয়স তখন এক পুত্র রেখে তার স্ত্রী গত হন। সেই দুঃখে অনঘ ঘর ছেড়ে বিবাগী হয়ে যায়। মনের শান্তির খোঁজে এই ১২ বছর ধরে নানান দেশ ঘুরে অবশেষে কামাখ্যায় এক অঘরিতান্ত্রিকের সান্নিধ্যে তন্ত্র সাধনায় মন দেয় সে। পরিবারের মধ্যে একমাত্র বিভার সঙ্গেই তার চিঠিপত্রের মাধ্যমে গোপনে যোগাযোগ ছিল। বিভা পণ করেছে তার সন্তানের প্রথম মুখদর্শন করে সবার আগে তাকে আশীর্বাদ করবে তার অনঘ দাদা। অবশেষে বোনের উপরোধের কাছে হার মেনে দুই দিন আগেই বাড়ি ফিরেছে অনঘলোচন। পরনে তার রক্তবর্ণ ধুতি, ঊর্ধ্বাঙ্গ সাদা শালে আবৃত, গলায় রুদ্রাক্ষের মালা, মুখ ভর্তি দাড়ি গোঁফের জঙ্গল, মাথায় লম্বা চুল চুড়ো করে ঝুঁটি বাঁধা, তাতে ঝুলছে কয়েকটা ঝিনুকের মালা, চোখ দুটো অসম্ভব উজ্জ্বল এবং স্থির। এমনিতে খুব ভোরে উঠে স্নান করতে যাওয়া বিভার নিত্যদিনের অভ্যেস, কিন্তু গতকাল রাত থেকে মুষলধারে এক টানা বৃষ্টি হয়ে এই বেলা দুপুরে আকাশ একটু ধরেছে। মাঝে মধ্যে কালো আকাশের বুক চিরে তীব্র বিদ্যুতের ঝিলিক আকাশ বাতাস কম্পিত করে গর্জে উঠছে। পোয়াতি হওয়ার পরে বড়দের নির্দেশ মতো এই কয়েক মাস পরিচারিকা ফুলরিকে নিয়ে বিভা পদ্মদীঘিতে নাইতে যায়। কিন্তু আজ বেশ কিছুদিনের জন্য বাপের বাড়ি চলে যাওয়ার আগে বিভার মনটা কেমন যেন করে উঠল। ভীষণ ইচ্ছে করল একান্তে নিরিবিলিতে কিছুক্ষণ পদ্মদীঘির পাড়ে বসে সময় কাটায়। বাড়িতে সবাই অতিথি আপ্যায়নের প্রস্তুতিতে ব্যস্ত। কুঁচড়ে হাঁসগুলোর জন্য এক মুঠো দানাশস্য ভরে বিভা একলাই খিড়কির দরজা খুলে বাগানের পথ ধরে। আকাশ কালো মেঘে ঢাকা। বাগানের ঝুপসি গাছগুলোর ভেজা পাতা থেকে টুপটাপ ঠান্ডা জলের ফোঁটা পড়ছে
বিভার আদুল পিঠে। দূরে কোথাও একটা পানকৌড়ি ডেকে চলেছে একটানা। চারপাশ শুনশান নিঝুম। ঘাটের ধারে আসতেই তাকে দেখে প্যাঁক প্যাঁক করে সব কটা রাজহাঁস যে যেখানে ছিল হেলে দুলে পাড়ে উঠে আসলো। বিভা স্ফীত উদরটা সাবধানে সামলে ঘাটের চাতালে পা ছড়িয়ে বসে কোঁচর থেকে দানাগুলো ছড়িয়ে দিয়ে উপভোগ করতে থাকে তাদের হুটোপাটি। স্নান সেরে বাড়ি ফিরতে যাবে এমন সময় কিছু একটা আওয়াজ শুনে থমকে যায় বিভা। আওয়াজটা আসছে দীঘির বাঁ দিকের একচালা কুঁড়ে ঘরটা থেকে। এই ঘরটাতে কুড়ুল শাবল বস্তা এইসবই থাকে। আমের ফলনের সময় ওই মাটির ঘর আম সংগ্রহ করা, আম পাকানো, বস্তাবন্দি করে চালান দেওয়া এইসব কাজে ব্যবহৃত হয়। বাকি সময় তালাবন্ধই পড়ে থাকে। এই সময় তো কারোর ঘরে থাকার কথা নয়। কৌতূহলবশত বিভা পায়ে পায়ে এগিয়ে যায় সেই শব্দের উৎস লক্ষ্য করে। ঘরটার চারপাশে বড় বড় বাঁশ ঝাড় আর খেজুর গাছের জঙ্গল। সেগুলো পাশ কাটিয়ে আরও কিছুটা কাছে যেতেই একটি পরিচিত পুরুষ এবং নারী কণ্ঠের কথোপকথন কানে আসে বিভার। কয়েক মুহূর্ত স্থবির হয়ে যায় সে। কাঁপা কাঁপা পায়ে আরও কিছুটা এগিয়ে যেতেই বিভা শোনে ঘর থেকে নিচু স্বরে ভেসে আসছে শীতকার ধ্বনি। বুক ধরফর করছে বিভার। মাটির দেওয়ালে একটা ছোট জানালা। মন শক্ত করে ঠোঁট কামড়ে সেখানেই উঁকি মারে বিভা। সঙ্গে সঙ্গে মাথায় বাজ পড়ে তার। ঘরে এই কাদের দেখছে সে? খড় বেছানো মেঝেতে সম্পূর্ণ নিরাভরণ দুটো শরীর প্রবল আশ্লেষে একে অপরকে লেহন করে চলেছে। লাজ লজ্জার মাথা খেয়ে বাহ্য জ্ঞান শূন্য নবারুণ আর মেজ বউ উর্মিমালা শারীরিক সঙ্গমে লিপ্ত। দুজনের ঘন ভারী নিঃশ্বাসের তালে তাল মিলিয়ে চলেছে ভালোবাসার কথোপকথন। কিছুক্ষণ পর সবকিছু শান্ত হলে রতিক্লান্ত মেজ বউ নবারণের বুকে মাথা রেখে বলে, আর কতদিন এভাবে লুকিয়ে চুরিয়ে আমাদের কাছে আসতে হবে বলো তো? তুমি পারো না কি গো, তুমি পারো না আমায় নিয়ে দূরে কোথাও চলে যেতে? তুমি তো আমায় ভালোবাসো বলো। সেই যেদিন থেকে আমি বউ হয়ে এসেছি এ বাড়িতে, আমি শুধু তোমার হতে চেয়েছি, শুধু তোমার। মারি লুকোচুরি সহ্য হয় না আমার। নবারুণ উত্তর দেয়, আহ ভুটান, আবার সেই এক কথা। কতবার বলেছি এই বাড়ি ছেড়ে চলে গেলে বাবা মশাই কানা করিও ঠেকাবেন না আমাদের। তখন কি হবে একবারও ভেবে দেখেছো? খাবো কি, থাকবো কোথায় আমরা? তার চেয়ে এই ভালো না, কেউ ঘুণাক্ষরেও টের পাবে না আমাদের সম্পর্কের কথা। আর এভাবেই সারা জীবন আমরা একে অপরকে আনন্দে ভাসিয়ে কাটিয়ে দেব। তাছাড়া ছোট বউ এসব জানতে পারলে কি হবে বলো তো? কুরুক্ষেত্র বেঁধে যাবে একেবারে। আমার বড় শ্যালকটি তো আবার তান্ত্রিক হয়েছেন, কে জানে তুকতাক জানেন কিনা। আবার এসব কথা পাঁচকান হলে ও বাড়ির লোক দুজনকে একেবারে জ্যান্ত পুঁতে দেবে, তুমি বুঝতে পারছো না। উর্মি এক ঝটকায় উঠে বসে কাপড় চোপড় ঠিক করতে করতে হিস হিসে গলায় বলে, তাই বলো ঠাকুরপো, এই তোমার মনের কথা। নতুন বউ আসার পর হে মাগিকে আর মনে ধরছে না, তাই তো? তার উপর আবার সে পোয়াতে, এখন তো তোমার ছেলে বউ নিয়ে সুখে ঘরকন্যা করার কথা। আমারই হয়েছে পোড়া কপাল। তোমার দাদাটি তো ডুমুরের ফুল, গত এক বছর তিনি বিদেশে, কিন্তু কিন্তু আমার পেটে যে আসছে তার কি হবে? তার কি হবে? কদিন পরেই তো সব ধরা পড়ে যাবে, তখন লোকসমাজে কি পরিচয় দেব তার?
সে তো তোমারও সন্তান, আগে দুবার তোমার কথা মতো পেট খুশিয়েছি, এবার কিন্তু আমার মা হওয়ার স্বাদ তুমি অপূর্ণ রাখতে পারবে না, এই আমি বলে দিলুম। বিভা আর পারল না, অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো তার বুক ছিঁড়ে। ভেজানো দরজা খুলে ভারী শরীরটা নিয়ে প্রবল আক্রোশে খ্যাপা হাতির মতো আছড়ে পড়ল নবারণের উন্মুক্ত বুকে। জাপটে ধরল স্বামীর চুলের মুঠি, আছড়ে কামড়ে শেষ করে দিতে লাগলো বেইমান মানুষটাকে। বিশ্বাসঘাতক শয়তান একটা, কেন করলে আমার এমন সর্বনাশ? আমায় এভাবে ঠকালে, ঘেন্না করছে আমার, ঘেন্না করছে! তোমার মতো একটা চরিত্রহীন লম্পটের সন্তান পেটে ধরেছি আমি, আমার জীবনটা তো শেষ হয়ে গেল। কি ক্ষতি করেছিলাম আমি তোমাদের? আমি আমি তোমাদের পুলিশে দেব, সবাইকে বলে দেব তোমাদের নোংরামির কথা। হাউ হাউ করে বুক ফাটা ক্রন্দনে মুখরিত হয়ে যায় আমবাগান। সেই হাহাকার ধ্বনিতে তরঙ্গ ওঠে পদ্মদীঘির কালো জলে। সেই অকস্মাত আক্রমণের জন্য নবারুণ একেবারেই প্রস্তুত ছিল না। গলার কাছে বিভার নখের আঁচড়ে যখন রক্ত জমাট বাঁধে, তখন হুঁশ ফেরে ওর। ঠাস করে বিভার গালে সপাটে একটা চড় কষিয়ে লাথি মেরে নিজের থেকে বিচ্ছিন্ন করে স্ত্রীকে। তারপর বিভার চুলের মুঠি ধরে রক্তবর্ণ চোখে দাঁতে দাঁত ঘষে বলে, একদম বেশি বাড়াবাড়ি করবি না মাগি, তাহলে এখানেই জ্যান্ত পুঁতে দেব। যা করেছি বেশ করেছি, আমার যা ইচ্ছা তাই করব, তুই কিচ্ছু করতে পারবি না। এখন যা যা দেখেছিস, যা যা শুনেছিস, দুঃস্বপ্ন ভেবে হজম করবি। ভালো চাস তো একদম মুখে কুলু পেটে থাক, খবরদার বেশি বিদ্যে ধরি জারিজুরি দেখাতে যাবি না। যদি ভালো মানুষের মতো আমার কথা শুনে চলিস তাহলে ভালো, আর তা না হলে। কথা শেষ করতে পারে না নবারুণ। বিভা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে গর্জে ওঠে, কি করবে তারা হলে? আমি এক্ষুনি বাবা মশাইয়ের কাছে নালিশ করব, তোমাদের সব সব কুকীর্তি ফাঁস করে দেবো সবার কাছে। লজ্জা করে না, লজ্জা করে না তোমাদের? নিজেরা পাপ করে আবার আমায় শাসাচ্ছ? লাগছে, ছেড়ে দাও আমায় বলছি। পাষণ্ড, আমার পেটে যে তোমার সন্তান আছে সেটাও কি ভুলে গেছ? ছাড়ো আমায়, ছাড়ো বলছি, নয়তো এক্ষুনি চিৎকার করে লোক জড়ো করবো। তোরে হারামজাদি মাগি, এত স্পর্ধা তোর! তুই পাতার লেখাপড়া জানিস বলে এত আসপালন, কোন সাহসে নিজের ভাতারকে ভয় দেখাস? আমার ইচ্ছে হলে একটা কেন রে, একশোটা আমি এই মানুষের সাথে শোব, তবেই না আমি মরদের বেটা। আর তুই তাতে পেকড়া দেওয়ার কে রে? হ্যাঁ, দুদিনের মাগি শালি, এবার দেখ শালা তোর কি হাল করি। ততক্ষণে একটা মোটা দড়ি এনে বিভার হাত পা বাঁধতে শুরু করেছে উর্মিমালা। আওয়াজ আটকাতে কাপড় ঠুসে বিভার মুখ বেঁধে দেয় সে। এরপর দুজনে মিলে একটা বড় চটের বস্তায় তার দেহটাকে পুড়ে ফেলে। নবারুণ পাশে থাকা একটা বাঁশের লাঠি দিয়ে নির্মমভাবে পেটাতে থাকে বউকে। বেশ কিছুক্ষণ এলো পাথারি মার খাবার পর বিভা অচেতন হয়ে পড়ে। দুপায়ের মাছ দিয়ে নির্গত শোণিত ধারা বয়ে আনে এক নিদারুণ দুঃসংবাদ। মেজ বউ উর্মি ঘাবড়ে গিয়ে বিভার নাড়ি টিপে বলে, প্রাণ এখনো আছে ঠাকুরপো, তবে তবে মনে হয় অব্যেরটা গেছে। কি হবে এবার? একে বাঁচিয়ে রাখলে বিদ্যেদরি যে সব কিছু গিয়ে ফাঁস করে দেবে সকলের কাছে। জানাজানি হওয়ার আগে তাড়াতাড়ি কিছু একটা করতে হবে ঠাকুরপো। পরের কয়েক মিনিট
দুজনে গোপন শলা পরামর্শ সেরে নেয়। দ্রুত হাতে বস্তাসুদ্ধ বিভার দেহটাকে টেনে এনে বেশ ভালো করে বস্তায় খানকতক ইঁট বেঁধে পদ্মদীঘির গভীর জলে বিভার গর্ভবতী শরীরটাকে ছুঁড়ে ফেলে দেয়। মুহূর্তে হতভাগ্য মেয়েটার শরীর খুঁড়ে গড়িয়ে আসা রক্তে লাল হয়ে যায় পদ্মদীঘির টলটলে কালো জল। ঠিক তখনই প্রবল বেগে শুরু হয় বৃষ্টি, আকাশ ফাটিয়ে প্রলয় নামতে থাকে মাটিতে। ভেতর বাড়িতে তখন সবেমাত্র তারকনাথ মশাইরা এসে উপস্থিত হয়েছেন। ডুবতে ডুবতে চেতন অচেতনের মাঝে বিভা মনে মনে বলে ওঠে, তুমি শাস্তি দিও দাদা, আমার আমার সন্তানকে যেমন কবিরা মেরেছে যেন এরাও সর্বহারা হয়, এই পরিবারকে ধ্বংস করে দিও। কয়েকটা বুদবুদ জলের ওপরে উঠে পরক্ষণেই মিলিয়ে যায়। বিভার পোষা রাজ হাঁসের দল পদ্মদীঘির কালো জলকে উথাল পাথাল করে সমস্বরে ডেকে ওঠে বারংবার। বিভার শরীরটা মাঝ দিঘিতে পাঁকের তল স্পর্শ করলে কোনো ক্রমে খাবি খেতে খেতে হাত পায়ের বাঁধন খুলে ফেলে সে। তারপর আর লড়াই করার সময় পায় না, নিস্তেজ হয়ে আসে বিভার হৃদযন্ত্র ফুসফুস। তার অষ্টাদশী শরীরটা সাত মাসের ভরা গর্ভ নিয়ে নিষ্ফল ছটপটানি করে একসময় স্থির হয়ে যায় পদ্মদীঘির গভীর জলে। সবার অলক্ষ্যে এই নৃশংস ঘটনার আরও একজন সাক্ষী থেকে যায়, বিভাবতীর একান্ত অনুগত ফুলেরি। বাড়িতে ছোট বৌরানীর কোনো সাড়া শব্দ না পেয়ে নিছক আন্দাজেই সে পদ্মদীঘির দিকে গিয়েছিল। গাছের আড়াল থেকেই সেই হত্যাকাণ্ডের শেষাংশ সে দেখেছে। নবারুণের ওই পৈশাচিক রূপ দেখে ভয়ে আতঙ্কে আর্তনাদ করে ওঠে ফুলেরি। ও মা গো! নবারুণ তাকে দেখে ফেলার আগেই প্রাণের ভয়ে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে রাধামোহনপুর ছেড়ে বাপের বাড়ি পালায় সে। শ্যামসুন্দর মশায়ের আতিথেয়তায় মাঝে হঠাৎ কেমন যেন চঞ্চল হয়ে ওঠে অনগ্লোচন। কেউ যেন খুব কাছ থেকে কাতর স্বরে ডাকছে তাকে, কার যেন ভীষণ বিপদ। ডাবের শরবতের গ্লাসটা নামিয়ে রেখে মৃদু গলায় পিতাকে কিছু একটা বলে সে। তারকনাথ একটু মাথা নাড়িয়ে শ্যামসুন্দরকে বলেন, আমরা এতক্ষণ এসেছি, বিভামা খবর পায়নি বুঝি নাকি? ওর দাদা এসেছে শুনলে তো মায়ের আনন্দ আর ধরবে না। আচ্ছা, দয়া করে ওকে কি একবার ডেকে দেবেন ব্যয়মশাই? পরের দুদিন আকাশ পাতাল তন্নতন্ন করে খুঁজেও বিভার সন্ধান পাওয়া যায় না। অনঘলোচন বনের শোকে পাগল প্রায় হয়ে ওঠে। ইতিমধ্যে গায়ে কেউ বা কারা প্রচার করে দিয়েছে যে বিভাবতী তার পুরনো প্রেমিকের সঙ্গে গৃহত্যাগী হয়েছে। রাতের আঁধারে কেউ নাকি ওদের পালাতে দেখেছে। নবারুণ সবাইকে বলে বেড়ায় ওই নষ্টা কুলোটা বউ নিয়ে সে আর ঘর করবে না। তার নাকি আগেই সন্দেহ হয়েছিল বিভা গোপনে কাউকে চিঠি লেখে, সেটা অবৈধ প্রেম ছাড়া আর কিচ্ছু নয়। এমনকি বিভার সন্তানের পিতৃত্ব অস্বীকার করে সে। গায়ের লোকও নবারুণের টাকা খেয়ে অকথা কুকথা বলে আগুনে ঘি ঢালতে ছাড়ে না। বৃদ্ধ অসহায় শ্যামসুন্দর গভীর দীর্ঘশ্বাস ফেলে নীরব হয়ে যান। শুধু দাঁতে দাঁত চেপে অনঘ খুঁজে চলে তার বোনকে। ঘোষণা করে যে তার বোনের সন্ধান দেবে তাকে 100 টাকা পুরস্কার দেওয়া হবে। অবশেষে দিন দুই পরে এক সন্ধ্যায় সবার অলক্ষ্যে ফুলেরই অনঘের সঙ্গে গোপনে দেখা করে তাকে নিয়ে চলে পদ্মদীঘির ঘাটে। ওই প্রৌঢ়ার কাছ থেকে অনঘলোচন জানতে পারে বিভার
নৃশংস হত্যা রহস্য। অমাবস্যার কালো রাতকে আরও অন্ধকার করে সন্ধ্যা থেকে অবিরাম ধারাবর্ষণ শুরু হয়েছে, সঙ্গে কাল বৈশাখীর ঝড়ের তাণ্ডবে এলোমেলো হয়ে যাচ্ছে বিশ্ব চরাচর। দীঘির পাড়ের নারকেল আর তালগাছগুলোর ঝুঁটি ধরে মুছড়ে দিচ্ছে কেউ যেন। মুহুর্মুহু বাজের নীলচে সাদা আলোয়ে ভেসে যাচ্ছে দিক দিগন্ত। পদ্মদীঘির জলেও আজ প্রলয় লেগেছে, দূরে রূপনারায়ণ ফুঁসে উঠেছে খ্যাপা মোষের মতো। তার অবিশ্রান্ত গর্জনে গ্রামবাসী ধুকুপুকু বুকে যে যার ঘরে দৌড় দিয়ে ইষ্টনাম জপ করছে। সেই প্রলয়ঙ্কর রাতেই বিভার জলে ফুলে ঢোল হয়ে যাওয়া বিভৎস শরীরটাকে দীঘি থেকে তুলে পুকুর পাড়ের ঘাসের বিছানায় পরম মমতায় শুইয়ে দেয় অনঘলোচন। বনের হত্যাকারীদের সে ছাড়বে না, প্রতিশোধ নেবে সব অত্যাচারের, ছাড়খাড় করে দেবে এই রাধামোহনপুরের সুখ শান্তি সমৃদ্ধি। সে প্রেত সিদ্ধ অনঘলোচন তান্ত্রিক, আজ তার তন্ত্র সাধনার বিষাক্ত অস্ত্র প্রয়োগ করবে তার বনের হত্যাকারীদের ওপর। যে বা যারা অশালীন ভাষায় বিভার চরিত্র হনন করেছিল তাদের সবকটাকে সব পরিবারে শেষ করে দেবে সে, অভিশপ্ত করে দেবে এই গাঁয়ের জল হাওয়া মাটি। ইতিমধ্যেই ফুলেরই জোগাড় করে এনেছে সব সাধনার প্রয়োজনীয় সমগ্র জিনিসপত্র। অনঘ শুরু করে দেয় তার তন্ত্রাচারের খুঁটিনাটি, পদ্মদীঘির পাড় থেকে তুলে আনা পাঁক আর জমিদার বাড়ির উনুনের ছাই একসঙ্গে মিশিয়ে একটা মণ্ড বানায় সে। পুকুর পাড়ে শাবল দিয়ে গর্ত খুঁড়ে মণ্ডটাকে তার মধ্যে রেখে গর্তের চারপাশে রক্তচন্দন, সুরা, পঞ্চগভ্য, মাংস এবং কাঁচা মাছের আঁশ ছড়িয়ে দেয়। তারপর সেই গর্তে ফেলে দেয় বিভার রক্তে লেপা একগোছা চুল। এবার বনের হাঁ করা মুখে ঠুসে দেয় তিল, তিসি, এলাচ, লবঙ্গ এবং পান। তারপর সব দেহটিকে উপুর করে তার উপর অশ্বারোহণের ভঙ্গিতে পুজোয় বসে অনঘ। জপ করতে থাকে পিশাচ পুরশ্চরণ মন্ত্র। ধিক ধিক করে প্রতিহিংসার আগুন জ্বলছে তার দু চোখে। রাত তৃতীয় প্রহর শেষ হতে চলেছে। একটা মন্ত্রপুত ধারালো ছুরি দিয়ে বিভার পেট কেটে মাতৃগর্ভ থেকে বের করে আনে প্রায় পূর্ণাঙ্গ মরা ভ্রূণটিকে। তারপর ভেজা মাটিকে চোখের জলে আরও একবার ভিজিয়ে প্রিয় বোনের ধড়, হাত, পা, আঙুল সব কিছু খণ্ড খণ্ড করে একটি বড় পাথরের হাঁড়িতে পুড়তে থাকে টুকরোগুলো। ঘাটের ধারে রক্তের প্লাবন বয়ে যায়। বৃষ্টির জলে সেই রক্ত ধুয়ে মিশে যেতে থাকে পদ্মদীঘির জলে। অদূরেই কয়েকটা হাঁস ঝড় বৃষ্টিতে ভিজে জড়সড় হয়ে বসেছিল। তাদেরই মধ্যে একটা পূর্ণবয়স্কা রাজহংসীকে ধরে এনে অনঘ নিজের খোঁপার জটা খুলে ঝিনুক শুদ্ধ কয়েক গোছা চুল উপড়ে হাঁসটার গলায় বেঁধে তাকে জ্যান্ত পুড়ে দেয় হাঁড়িটার মধ্যে। তারপর আহ্বান করে জল পিসাচির বীজ মন্ত্র। কিছুক্ষণ পরে হাঁসটা প্রবল আর্তনাদ করে ঝটপটিয়ে কোনো এক অশরীরী শক্তির সঙ্গে অসম লড়াই করে স্থির হয়ে যায়। হাঁড়ির ভিতর থেকে ভেসে আসে একটি মেয়েলি কণ্ঠের পৈশাচিক গোঙানি আর তার সঙ্গে হাঁড়ির দেওয়ালে নখ দিয়ে আঁচড়ানোর শব্দ। অনঘলোচন বুঝতে পারে কাজ সম্পন্ন হয়েছে। নরককুণ্ড থেকে উঠে এসেছে ভয়াল হিংস্র জল পিসাচি। হাঁড়ির মধ্যে আশ্রয় নিয়েছে সেই বিভীষিকা। অনঘ তৎক্ষণাৎ বন্ধ করে দেয় হাঁড়িটার মুখ। তারপর হাঁড়িটার গায়ে মুখ নামিয়ে ফিসফিস করে ছড়া কেটে কিছু একটা নির্দেশ দিয়ে শুরু করে পরবর্তী অধ্যায়। অন্য একটি ছোট হাঁড়িতে পাঁকে লেপে নারী শুদ্ধ ভ্রূণটার দেহ রেখে দেয় সে। তারপর নিজের হাত কেটে কয়েক ফোঁটা রক্ত ঢেলে দেয় সেই ছোট্ট মাংসপিণ্ডের আধ বোঝা মুখে। হাতে সময় বড় কম।
পূর্ব দিগন্ত ফর্সা হতে আর খুব একটা দেরি নেই। অমাবস্যার যোগটাও কেটে যাবে দুদণ্ড পরে। গর্তের দিকে মুখ করে শীর্ষাসনে বসে অনঘ। ঝড় বৃষ্টির দামাল তাণ্ডবের মাঝেই ভয়ঙ্কর গম্ভীর গলায় উচ্চস্বরে ধ্বনিত হয় জোকা পিসাচের বীজ মন্ত্র। একসময় দ্বিতীয় হাঁড়িটাতেও আগের মতো এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি হয়। ভেতর থেকে কে যেন নখের আঁচড়ে হাঁড়ির গা খুঁড়ছে, সাথে কোনো শিশুর অশরীরী ক্রন্দন ধ্বনি ভেসে আসছে পাতাল লোক থেকে। অনগ্লোচন বোঝে কাজ হয়ে গিয়েছে। জোকা পিসাচ এসে প্রবেশ করেছে সাত মাসের ভ্রূণটার পার্থিব শরীরে। তৎক্ষণাৎ আগের মতোই এই হাঁড়ির মুখটাও ঢাকনায় এঁটে ফিসফিস করে কিছু একটা নির্দেশ দিতে থাকে। হাঁড়ির অন্ধকারে জমাট বাঁধা আরও এক গভীর অন্ধকারকে। কিছু মুহূর্ত পরেই কলার ভেলায় ভাসিয়ে হাঁড়ি দুটোকে মাঝ দিঘিতে নিয়ে আসে অনঘ। তারপর এক নিঃশ্বাসে ডুব দেয় দিঘির তলায়। দুটো হাঁড়ি ভালো করে পাঁকে পুঁতে নিশ্চিন্ত হয়ে ওপরে ভেসে ওঠে সে। ঘাটে উঠবার সময় বিভার ধরহীন মুন্ডটা পুঁতে দিয়ে আসে পদ্মদীঘির শান বাঁধানো ঘাটের ঠিক নৈঋত কোণে। সব কাজ সমাধা করে অনঘলোচন যখন দিঘি থেকে উঠে আসছে, তখন পূর্ব আকাশে সোনালি আলোর রেখা দেখা দিচ্ছে। সেই আধো আলোয় জমিদার বাড়ির দিকে রক্তবর্ণ চোখে স্থির দৃষ্টিতে তাকিয়ে অনঘলোচন তার ঝিনুকের মালাখানি ছিঁড়ে ফেলে। তারপর একটা একটা করে ঝিনুক গ্রামের পথে ছড়াতে ছড়াতে সে পরিক্রমা করতে থাকে সমস্ত গ্রাম। তার অভিসম্পাতে গায়ের সবকটি পুকুরের জল গেঁজিয়ে ওঠে। মাছগুলো মরে গিয়ে ভেসে ওঠে জলের উপর। ধুলোর ঝড় উড়িয়ে পাগলা হাওয়ার ঘূর্ণি ওঠে জমিদার বাড়ির উঠানে। নরকের দ্বার থেকে উঠে আসা যুগল পিসাচের আসুরি কাবিরভাবে বিষাক্ত হয়ে যায় রাধামোহনপুরের মানুষগুলোর আগামী জীবন। এতক্ষণ ফুলেরই ভয়ে ঠকঠক করে কাঁপছিল। বৃষ্টি বাদলার মাঝে অনঘের রক্তবর্ণ চোখ আর উন্মাদের মতো আগ্রাসী রূপ দেখে ফুলেরির প্রাণ শুকিয়ে যায়। অনঘলোচনের পথের ওপর সে জোর হাতে বসে পড়ে, জানতে চায় কোন অভিশাপের বোঝা নেমে আসতে চলেছে তার গায়ের লোকের বুকে। সেই কোন ছোটবেলায় বিয়ে করে সে এসেছিল এই গ্রামে, আজকে কিছু মানুষের জঘন্য পাপে কি সত্যি কলুষিত হয়ে গেল এর মাটি? অনঘলোচন তখনও ঘোলাটে চোখে উদ্ভ্রান্তের মতো ছড়া কেটে চলেছে। ষোলো কলা চাঁদের ছায়া পদ্ম দিঘির জলে মন ভোলানো মায়াবিনী রূপের তুফান তোলে, আয় আয় জল পিসাচি ডাঙায় হায় উঠে, তাজা বুকের ধুক পুকুরি খাবি খুঁটে খুঁটে, সপ্ত মাসের মরা ভ্রূণে চোকা উঠে নড়ে, রক্ত মেখে পিসাচ রূপে বেরোয় জঠর ফুঁড়ে, দুই দণ্ড পরে জোকার বিষম খিদে পায়, বংশজাতের শরীর খুঁড়ে হৃৎপিণ্ড খায়। স্বামী শ্বশুরের ভিটে অকল্যাণের ছায়া পড়তে দেখে ফুলেরই আর থাকতে না পেরে অনঘের পায়ে লুটিয়ে পড়ে, কাঁদতে কাঁদতে বলে, ক্ষমা করে দেন দাদা বাবু, ক্ষমা করে দেন, আপনি শান্ত হন শান্ত হন, আমরা যে গরিব গো, ঘর গৃহস্থলি ছেড়ে কোথায় যাব বলো দেখিনি, এই অসহায় গরিব প্রজাদের ভুল চুক মাফ করে দেন বাবু, আপনার আপনার দয়ার শরীর, আর ছোট বৌরানী বেঁচে থাকলে এ কাজ আপনাকে কিচ্ছুতেই করতে দিত নি বাবু, কিচ্ছুতেই করতে দিত নি, তিনি ছিলেন সাক্ষাৎ মা অন্নপূর্ণা,
সব ছাড়কার হয়ে যাবে গো, সব ছাড়কার হয়ে যাবে, জেলে ভুলে নিয়ে আমাদের সংসার, পাপের বাগিদার না হয়েও অনেকে যে বেগরে মারা পড়বে দাদা বাবু, দয়া করেন দয়া করেন মুক্তি দেন এ সাপ থেকে, মুক্তি দেন মুক্তি দেন। কান্নায় তার গলা রুদ্ধ হয়ে আসে, অনঘ কিছুটা নরম হয়। ফুলেরিকে মাটি থেকে উঠে দাঁড়াতে বলে কম্পিত ভগ্ন স্বরে বলে ওঠে, তার হয় না রে ফুলেরি, আমার অভিশাপ কাজ করতে শুরু করে দিয়েছে, এ গায়ের জল হাওয়া আকাশ বাতাস অভিশপ্ত হয়ে গেছে, সেই অভিশাপে নরক ফুঁড়ে উঠে এসেছে পিশাচ, এই পিশাচ যুগল আমি কেন কোনো মানুষের পক্ষেই অবদ্ধ, এরা নরলোকের বিশেষ অলৌকিক শক্তিধারী এবং প্রবল পরাক্রমী, এদের স্বভাব মনুষ্য জাতির বিপরীত, তবে এদের একমাত্র দুর্বলতা হলো একতা, অর্থাৎ এরা একমাত্র তখনই দুর্বল হয়ে পড়ে যদি কখনো স্বেচ্ছায় এরা একে অপরকে স্পর্শ করে, কিন্তু সেটা একেবারেই সম্ভব নয়, কারণ জোকা এবং জলপিশাচি এরা সেই আদি যুগ থেকে কখনোই একে অপরের ছায়া মারায় না, কেউ কারোর অস্তিত্ব পর্যন্ত সহ্য করতে পারে না, তাই মনুষ্য জনিতে জন্মানো কোনো সাধারণ মানুষের পক্ষে এদের একত্রিত করা তাও আবার স্বেচ্ছায় এক প্রকার অসম্ভব, এরা দ্রাস হয়ে জন্ম নিয়েছে এই রাধামোহনপুরের বুকে, এরা অবদ্ধ অমর, যতদিন এই গায়ে একটাও জীবিত লোক থাকবে ততদিন এই পিশাচ যুগল তাদের কাজ করে যাবে, একটা একটা করে মানুষ মরবে আর এদের জান্তব খিদে আরো বাড়তে থাকবে, সবার আগে মরবে ওই পাপিষ্ঠ নবারুণ আর ওর মেজ বউ, তারপর এক এক করে শুরু হবে মারণ যজ্ঞ। অনঘ একটু থেমে আরো নরম স্বরে বলে, তুই আমায় অনেক সাহায্য করেছিস, তাই তোকে আমি বাঁচার উপায় বলে দেব, আগামী পূর্ণিমার আগে তুই তোর ছেলে বিলে নিয়ে গাছের চলে যা, আর এনে এই আংটিটা রাখ, দেউলটির জমিদার বাড়িতে গিয়ে আমার এই আংটিখানি দেখাবি, তোর খাওয়া পড়ার সব ব্যবস্থা হয়ে যাবে, আর এই চারটে এনে এই যে এই চারটে কড়ি সাথে রাখ, এই কড়ি মন্ত্র পুত, তোর পরিবারকে বাঁচাতে চাইলে এই কড়ি ধোয়া জল ওদের খাইয়ে দিবি, একটি কড়ির জল কেবলমাত্র একজনই পান করতে পারবে, কিন্তু সাবধান, একবার ধোয়ার পরে এই কড়ির ক্ষমতা বিলীন হয়ে যাবে, এক বছর লাগবে পুনরায় শক্তি ফিরে পেতে, তখন আবার ব্যবহার করতে পারবি এটা, আর আর হ্যাঁ আর একটা কথা, ওই কড়ি ধোয়া জলের তন্ত্র শক্তি কেবল ছয়টি পূর্ণিমা পর্যন্ত পিশাচকে আটকে রাখতে সক্ষম, সপ্তম পূর্ণিমায় এ শক্তি কোনো কাজ করবে না, আর হ্যাঁ কোনো ব্যক্তি সারা জীবনে মাত্র একবারই এই জল সেবন করতে পারে, দ্বিতীয়বার এই কড়ি ধোয়া জল পান করলে মরণ নিশ্চিত, মৃত্যু অনিবার্য। ফুলেরিকে আরো কিছু সতর্কতামূলক বিধিনিষেধ পালন করতে বলে অনগ আবার আপন মনে ছড়া কাটে, আড়াই করার কাসুন্দি হাজার কাকের গোল, একটি মাছ উঠল ভেসে কে তুলবি তোল। তারপর উদাস চোখে
উদীয়মান সূর্যের দিকে তাকিয়ে অনকতান্ত্রিক বলে, শোন ফুলেরই, একটা কথা মনে রাখবি, সৃষ্টি আর বিনাশ দুটোই কিন্তু একই শক্তির দুই বিপরীত রূপ। আমার আংটি করি আর ওই পদ্ম দিঘির মন্ত্র পুত জল সবে দেবী রাজ করবে আমার তন্ত্রের শক্তি, আমার তন্ত্রের শক্তি। এই বলে সে আর দাঁড়ায় না, দ্রুত পায়ে গ্রাম ছেড়ে এগিয়ে যায় নদীর ধারের এক পরিত্যক্ত শ্মশানের দিকে। সেখানে ভোরের আলোর টিকা কপালে লেপে এক অদ্ভুত মন্ত্রের দ্বারা পদ্মদীঘির জলকে নিজের সমস্ত তন্ত্রশক্তি অর্পণ করে প্রেতসিদ্ধ তান্ত্রিক অনঘলোচন চিরনিদ্রায় তলিয়ে যায় রূপনারায়ণের গভীর জলে। এরপর কেটে গিয়েছে দীর্ঘ 55 বছর। এককালের সমৃদ্ধ রাধামোহনপুর এখন একটি পরিত্যক্ত গ্রাম। আবাদের অভাবে বিঘা বিঘা ধানজমি হয়ে গিয়েছে বন্ধা। গাঁয়ের সব পুকুর দীর্ঘকাল অব্যবহারের ফলে মজে শুকিয়ে হেজে গেছে। জনশ্রুতি আছে বহু বছর আগে এক ভয়ঙ্কর অজানা মড়কের ফলে সমস্ত গাঁ উজাড় হয়ে যায়। আশেপাশের গাঁয়ের লোক বলে ওই গ্রাম নাকি অভিশপ্ত, ওখানে একবার যে যায় সে আর ফিরে আসে না। অথচ কোনো এক অলীক উপায়ে গ্রামের শেষ প্রান্তের আমবাগানখানা আর সুবিশাল জমিদার বাড়িটা এখনও বহাল তবিয়তে টিকে আছে, আর একই রকমভাবে রয়ে গিয়েছে সেই টলটলে জলে ভরা পদ্মদীঘি। প্রকৃতির নিয়মে শালুক পদ্ম কচুরিপানার মেলা বসলেও অন্য কোনো বিশেষ পরিবর্তন হয়নি তাতে। এমনকি শান বাঁধানো ঘাটটিও এখনও রয়ে গিয়েছে আগের মতোই ঝকঝকে তকতকে। রাধামোহনপুরের কান ঘেঁষে দ্রুত গতিতে ছুটে চলেছে 15 নম্বর বাগনান গাদিয়ারা রাজ্য সড়ক। 1995 সালের এক হেমন্তের দুপুরে এক লরি বোঝাই আসবাবপত্র নিয়ে রাধামোহনপুরের কাঁচা পথ দিয়ে গাঁয়ে ঢুকল কিছু শহরের মানুষ, সাথে একটা হলুদ ট্যাক্সি। মাস ছয়েক হল টেক্সটাইল ইন্ডাস্ট্রির একটা নাম করা সংস্থা শ্যামা কটন মিল্টার বর্তমান মালিক প্রতাপ শাসমলের থেকে, সাথে রাধামোহনপুরের জমিদার বাড়িটাও, ওটা স্টাফ কোয়ার্টার হিসেবে ব্যবহৃত হবে আপাতত। প্রতাপ মেজকুমার পরিমল শাসমলের দ্বিতীয় পত্নীর গর্ভজাত এই বংশের বর্তমান উত্তরাধিকারী। সেই মিলে প্রোডাকশন ম্যানেজার হিসাবে জয়েন করেছে বছর 28-এর ধীমান, সঙ্গে স্ত্রী সেঁজুতিও এসেছে। এত দূরে এই পাণ্ডব বর্জিত গ্রাম্য পরিবেশে সংসার পাতার একটুও ইচ্ছা ছিল না সেঁজুতির। কিন্তু কোম্পানি ধীমানকে বেশ মোটা মায়নে অফার করায় ধীমান আর না করতে পারেনি। মালিক কর্তৃপক্ষ ইতিমধ্যেই জমিদার বাড়ির কিছু অংশ রেনোভেট করে ধীমানদের থাকার ব্যবস্থা করেছে। যদিও কটন মিলটা এই জমিদার বাড়ি থেকে 4 মাইল দূরে, গাঁয়ের সীমানার বাইরে, কিন্তু মিলের কাছে দূষণজনিত কারণে কোনো আবাসস্থল তৈরি করার ছাড়পত্র পাওয়া যায় না। কোম্পানি থেকে ধীমানদের জন্য একজন কেয়ারটেকার কাম পরিচারক বরাদ্দ হয়েছে। বছর 50-এর সেই লোকটির নাম নিতাই সর্দার, বাড়ি পাশের গ্রাম দেউলটিতে। সংসারে তার এক পঙ্গু ছেলে ছাড়া আর কেউ নেই। সে ভোরবেলা এসে সব কাজ করে দিয়ে বিকেলের মধ্যে নিজের গ্রামে ফিরে যাবে। ধীমান বলেছিল, আরে নিতাইদা, কোম্পানি থেকে তো আমাদের বলা হয়েছিল তুমি দিনরাত এখানেই থাকবে, সেই অনুপাতেই তো তোমার মায়নে ধার্য হয়েছে, এখন তুমি বলছো রাতে থাকবে না। আচ্ছা, তেমন হলে ছেলেকে নিয়ে এখানেই চলে এসো না, এতগুলো ঘর খালি রয়েছে, আমাদেরও একটু সঙ্গ হবে। এই ধুধু জনশূন্য গ্রামে আমরা দুটো প্রাণী একা একা থাকি কী করে বলো তো। নিতাই ট্রেতে করে পিতলের গ্লাসে ডাবের শরবত নিয়ে এসেছে, সেটা ধীমানকে দিয়ে মুখ নিচু করে হাত জোর করে বলল, আগে বাবু দয়া করে এই অনুরোধটি করবেন না, রাধামোহনপুরের অনেক বদনাম আছে,
দিনের বেলাতেও এই গাঁয়ের ত্রিসীমানাতে কেউ পা রাখে না। আমি নেহাতি অপারগ হয়ে চাকরিটা নিয়েছি, ঘরে পঙ্গু ছেলে, চিকিৎসার জন্য অনেক টাকার দরকার, তাই জীবন বাজি রেখে এখানে চলে এসেছি। আপনাদেরও বলি বাবু, আপনারা শহরের নেকাপড়া জানা লোক, জানি না এসব বিশ্বাস টিশ্বাস করবেন কি না। যদি সম্ভব হয় যত তাড়াতাড়ি পারেন এই গাঁ ছেড়ে দূরে কোথাও বাসা নিন, এই গাঁ বড় অভিশপ্ত বাবু, বড় অভিশপ্ত। ধীমান একটু বিরক্ত হল, ভাগ্যিস সেঁজুতি ধারে কাছে নেই, নয়তো এক্ষুনি এই অভিশাপের ধোঁয়া তুলেই ফিরতি পথ ধরত। নিতাই আবার বলল, এতক্ষণ তো আপনারা গাঁয়ে এসেছেন, একটা মনীষী দেখতে পেয়েছেন? হ্যাঁ, সব মরেছে, এই গাঁয়ে বেশি দিন কেউ বাঁচে না। আমার কথাটা শুনুন বাবু, দিদিমণিকে নিয়ে অন্য কোথাও চলে যান, বলেন তো আমি ব্যবস্থা করে দেব, কোনো অসুবিধা হবে না। এবার ধীমান ঝাঁঝিয়ে ওঠে, চুপ করো তুমি, আজে বাজে বকো না। গায়ে লোক নেই কারণ কোনো এক আদ্যিকালের মড়কে গ্রামবাসী মরেছে, আবার কেউ বা ভয়ে পালিয়েছে, আর তোমাদের মতো গায়ের কিছু লোক রটিয়ে দিয়েছে যে এটা একটা ভুতুরে গ্রাম। এসব গাঁজাখুরি গল্প যেন আর কোনোদিন না শুনি তোমার মুখে, আর যদি জানতে পারি সেঁজুতিকে এইসব শুনিয়েছ, তোমার চাকরি রাখা কিন্তু মুশকিল হবে, এটা আমি বলে দিলাম। তার চেয়ে যাও, সে কোন সকালে বেরিয়েছি পথে কিছু খাওয়া হয়নি, গাড়িতে কাঁচা সবজি ডাল সব আছে, দুপুরে খাবারের ব্যবস্থাটা করে ফেলো, যাও। মালপত্র নামিয়ে সব কিছু গুটিয়ে লরিটা ধুলো উড়িয়ে চলে গেল। এত বড় জমিদার বাড়িটায় তারা শুধুমাত্র দুটি প্রাণী। নিতাইদাও রাতের খাবার তৈরি করে আটা মেখে রেখে চলে গিয়েছে বিকেল গড়াতেই, রুটিটা সেঁজুতি নিজেই করে নেবে। নির্জন হয়ে গিয়েছে পুরো বাড়িটা, বাইরে ঝিঁঝির এক টানা ডাক ছাড়া দ্বিতীয় কোনো শব্দ নেই। এখানে আসার আগে সেঁজুতি ভেবেছিল কলকাতা ছেড়ে একা একা থাকবে কি করে, তবে এখন এই সবুজ শীতল ধুলো ধোঁয়াহীন সাধারণ গ্রাম্য পরিবেশে সেঁজুতির খুব একটা খারাপ লাগছিল না। মনে পড়ে যাচ্ছিল ছেলেবেলায় মা মারা যাওয়ার আগে সেই বর্ধমানের গ্রামের বাড়িটার কথা, মা বাবা ঠাকুমা দাদু কাকারা সবাই একসঙ্গে থাকত সেই বিশাল আকার জমিদার বাড়িটায়। এক রাতে বাড়িতে ডাকাত পড়ে, ডাকাতি করে আগুন ধরিয়ে দেয় তারা, সেই দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মরে গেল সবাই। বাবা কোনো মতে 6 বছরের ছোট্ট সেঁজুতিকে নিয়ে সর্বশ্রান্ত হয়ে পালিয়ে এসেছিলেন এই কলকাতায়। এই বাড়িটার উঁচু ছাদ, কাঠের কড়িবর্গা, মোটা থামের আড়ালে চওড়া লাল দালান, আর এক মানুষ সমান উঁচু খড়খড়ি বিশিষ্ট জানলাগুলো তাকে মায়ের কথা মনে করিয়ে দিচ্ছিল। মনে হচ্ছিল সে আবার ফিরে এসেছে তার ছোটবেলার সেই রূপকথার স্বপ্নপুরীতে। সন্ধে হলে কফির কাপ নিয়ে বারান্দায় এসে দাঁড়াল দুজনে। দোতলার বারান্দা থেকে চারপাশের প্রকৃতি স্পষ্টতই দৃশ্যমান। খোলা বারান্দায় হেমন্ত শেষের শিশির ভেজা ঠান্ডা হাওয়ায় গা জুড়িয়ে যায়। দূরে দিগন্ত রেখার কাছে মিটমিট করে একটা আলো জ্বলে উঠেছে। সেদিকে তাকিয়ে সেঁজুতি বলল, ওখানে কোনো গ্রাম আছে নাকি বলতো, বেশ জমজমাট জায়গা মনে হচ্ছে। কফির কাপে লম্বা চুমুক দিয়ে বারান্দায় সদ্য ঝোলানো বেতের দোলনাটায় বসে ধীমান উত্তর দিল, আরে হ্যাঁ, নিতাইদা বলছিল ওদিকে দেউলটি নামের একটা বড় গ্রাম আছে। আচ্ছা, তুমি যদি বলো এই জনশূন্য গ্রামে থাকবে না, তাহলে আমি নিতাইদাকে বলে সামনে মাসে ওদিকে একটা ঘর ভাড়ার ব্যবস্থা করে নেব। সেঁজুতি বলল, আচ্ছা, কটা দিন কাটিয়ে দেখি থাকতে পারি কিনা, আমার তো এ বাড়িটা বেশ পছন্দ হয়েছে, কি সুন্দর নিরিবিলি। এই সুযোগে পুরানো লেখালেখির অভ্যাসটা আবার শুরু করব ভাবছি, বিয়ের পর থেকে তো সাহিত্য চর্চা মাথায় উঠেছে, এখানে অখণ্ড অবসর, মনে হয় খুব একটা অসুবিধা হবে না, কি বলো? সেঁজুতির ঠেস দেওয়া খোঁটাটা হজম করে নিল ধীমান। কলকাতায় একেবারে ঢাকুরিয়া স্টেশনের কাছে ওদের বাড়ি, একান্নবর্তী মধ্যবিত্ত পরিবার, সকাল সন্ধ্যা হই হই হুল্লোড় লেগেই রয়েছে। সেঁজুতি আবার ভীষণ সাহিত্যপ্রেমী,
বিয়ের আগে নামী দামি পত্রপত্রিকায় নিয়মিত গল্প ও উপন্যাস লিখত। কিন্তু বিয়ের পর এই দুবছর বেচারি একলা হওয়ার ফুসরতি পায় না। সব মিলিয়ে এখানে এসে সেঁজুতির ইচ্ছে করছে আবার আগের মতো কলম ধরতে। কপাল থেকে সেঁজুতির উড়ন্ত চুলগুলো আঙুল দিয়ে সরিয়ে ধীমান স্নেহাদ্র কণ্ঠে বলল, ওকে ম্যাডাম, কর্ত্রীর ইচ্ছায় কর্ম। আচ্ছা তবে একটা কথা, জায়গাটার একটু বদনাম আছে, যদিও আমার এসবে বিশ্বাস নেই, তবু বুঝোই তো অচেনা অজানা জায়গা। আমার অফিস থেকে ফেরা না অবধি তুমি একটু সাবধানে থাকবে, কেমন? কদিন দেখোই না জায়গাটা স্যুট করে কিনা। এভাবেই কেটে গেল দিন কুড়ি। হেমন্ত পেরিয়ে শীত এসেছে গ্রাম বাংলার এই মেঠো শরীরে। ভোরবেলায় শিশির ভেজা ঘাসে সূর্যের আলো রামধনু রং মাখিয়ে দেয়। দুপুর হলেই বাতাসে ভেসে আসে নলেন গুড় জাল দেওয়ার পাগল করা গন্ধ। খেজুর গাছের ডালে শিউলিদের ঝোলানো মাটির হাঁড়িতে খেজুর রস জমা হয় টুপটাপ করে। এই কয়েক দিন সেঁজুতি খুব বেশি বাইরে বেরোয়নি। কদিন ধরেই শরীরটা বেশ হাঁসফাঁস করছে, অল্পেতেই ক্লান্তি লাগছে, ঘুম ঘুম ভাব। ধীমানও নতুন চাকরিতে জয়েন করে ভীষণ ব্যস্ত। শনি রবিবারও কলকাতা থেকে ইন্সপেকশন টিম আসছে। টেন্ডার ডেকে আশেপাশের অঞ্চল থেকে শ্রমিক এবং কর্মচারী নিয়োগ চলছে। মিলটা ঢেলে সাজানোর কাজ শুরু হয়ে গিয়েছে পুরো দমে। এখানে এসে ধীমান একটা বাইক কিনেছে। সেঁজুতি জমিদার বাড়িটার একটা নামকরণ করেছে, শীষমহল। তার অবশ্য একটা কারণও আছে। বাড়িটায় যেখানে সেখানে দেওয়াল জুড়ে প্রমাণ সাইজের আয়না লাগানো। বেডরুম ছাড়াও সিঁড়ি ঘরে বাইরের দালানে ঝকঝকে বেলজিয়াম আয়নাগুলো যত্ন করে গাঁথা। এই বাড়ির কোনো এক বড় কর্তার নাকি আয়নার খুব শখ ছিল। সেঁজুতি একদিন নিতাইকে জিজ্ঞেস করে, আচ্ছা নিতাইদা, এই বাড়ি তো অনেক বছর হলো পরিত্যক্ত, তাও এত দামি দামি আয়নাগুলো চুরি কেন হয়নি বলতো? তোমাদের গ্রামেগঞ্জে কি চুরি ডাকাতি হয় না নাকি? চুরি চামারি কোথায় নেই দিদিমণি, তবে আগেই বলেছিলাম এ গাঁয়ের কথা আলাদা। কোন চোরের এত বড় কলজে আছে যে রাধা মোহনপুরের ত্রিসীমানায় পা দেয়? হ্যাঁ, এ গ্রাম বড় অভিশপ্ত, রাত হলেই অপদেবতা জল থেকে উঠে আসে, আমরা সবাই সে কথা জানি। চোরেরও তো জানের ভয় আছে নাকি? কেন, রাধামোহনপুরে কি দস্যি দানব থাকে নাকি? এই তো আমরা এখানে এসেছি, এতদিন হয়ে গেল, দিব্যি তো আরামে বেঁচে পড়তে আছি। কই, দানও তো আমাদের তুলে নিয়ে যায়নি, যত গাল গপ্পে বিশ্বাস করো তোমরা। নিতাই একটু চুপ করে থাকে। মালিকের নিষেধ আছে দিদিমণিকে এইসব বলতে, চাকরি চলে গেলে সে খাবে কি? পঙ্গু ছেলেটার চিকিৎসাও তো বন্ধ হয়ে যাবে। আটা মেখে বিকেলে বাড়ি যাওয়ার সময় সে সেঁজুতির কাছে এসে দাঁড়ায়। সেঁজুতি বলে, কি কাজ হয়ে গেছে, বাড়ি যাচ্ছ? নিতাই মাথা হেলিয়ে আবার চুপ করে দাঁড়িয়ে থাকে। সেঁজুতি একটা উপন্যাস লিখছিল, সবে মাত্র দু তিন পাতা লেখা শুরু হয়েছে। নিতাইকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সে বলে, কিছু বলবে নিতাইদা? হ্যাঁ দিদিমণি, বলছিলাম যে কাল আসতে পারবো না, একদিনের ছুটি চাই আমার। সেঁজুতি বলে, কেন গো, ছেলের অসুখ আবার বাড়লো নাকি? কাল তো শুক্রবার, দাদাবাবুর অফিস আছে, তুমি না এলে কিন্তু সারাদিন আমাকে একাই থাকতে হবে। তার চেয়ে বরং তুমি রোববার ছুটি নাও, দাদাবাবু বাড়িতে থাকবে। নিতাই বিড়বিড় করে বলে ওঠে, না দিদিমণি, আমার কালই ছুটিটা চাই, ছেলের জন্য নয়, কাল যে পূর্ণিমা, এ গাঁয়ে পূর্ণিমার দিন তেনাদের শক্তি আরও প্রকট হয়ে ওঠে, গ্রামের পরিবেশ একেবারে বিষাক্ত হয়ে যায়। সেঁজুতি আবার ধমকাতে যায়। কলকাতার বুকে বড় হয়ে ওঠা বিজ্ঞানের ছাত্রী সে, এসব ভূত প্রেত অপদেবতায় তার কোনো বিশ্বাস নেই। মুখে বলে, বেশ ছুটি চাও তো ঠিক আছে, তা বলে এসব কুসংস্কারের গল্প আমাকে শোনাতে এসো না, একা একা থাকবো আমি সারাদিন, কিছু না থাকলেও তো তোমার ভূতের গপ্প শুনে মিছিমিছি ভয় পেয়ে যাব। নিতাই মাথা নিচু করে
চলে যেতে উদ্যত হয়। পরক্ষণেই কি মনে হতে আবার ফিরে এসে বলে, দিদিমণি, আপনি একদম আমার মেয়ের বয়সী, আমি কখনোই চাই না যে আপনার কোনো ক্ষতি হোক। বুড়োকে যদি একটু হলেও মান্য করেন তাহলে কটা কথা মনে রাখবেন। কাল সারাদিন বাড়ির খিড়কির দরজাটা একদম খুলবেন না, আর পিছনের আমবাগানের দিকে ভুলেও তাকাবেন না। ওদিকে একটা বড় দিঘি আছে, সেখান থেকে সারাদিনে অনেক রকম শব্দ ভেসে আসতে পারে, ভুলেও কিন্তু সেদিকে কান দেবেন না। পারলে সন্ধ্যের পর থেকে রেডিও টিভি সব চালিয়ে রাখবেন। আর হ্যাঁ, দাদাবাবুকে বলবেন যেন সূর্যি ডোবার আগেই বাড়ি ফিরে আসেন, অতি অবশ্যই। পূর্ণিমার চাঁদের দিকে ভুলেও তাকাবেন না। সন্ধ্যার পর দরজা জানলা ভালো করে এঁটে ঘরেই থাকবেন, কেউ ডাকলে সাড়া দেবেন না, কোনো পরিস্থিতিতেই রাতে বাইরে বেরোবেন না। আর একটা কথা, আয়নাগুলোকে আমি খবরের কাগজ দিয়ে ঢেকে রেখেছি, যাই হয়ে যাক আয়নার কাগজ কিন্তু কোনো মতে সরাবেন না। সে যদি অবাক হয়ে বলল, আয়না ঢেকেছ মানে কেন? ভারী অদ্ভুত লোক তো তুমি। না দিদিমণি, ওই আয়না অপশক্তির আধার, এই গাঁয়ের অভিশাপ আজও যে কোনো স্বচ্ছ মাধ্যম পেলে বেরিয়ে আসতে চায়, এই জন্যে গাঁয়ের কোনো পুকুরে জল নেই, অশরীরীর ছায়াতে সমস্ত শুকিয়ে গেছে। এই আয়না পূর্ণিমার রাতে জ্যান্ত হয়ে ওঠে, তখন ভুলেও যদি কেউ সেদিকে তাকায় ওই পিশাচ তাকে ডাক দিয়ে নিজের কাছে টেনে নেয়। তাই দয়া করে আয়নার কাগজ খুলবেন না, এগুলো আমার মন গড়া কথা নয় দিদিমণি, খোদ ফুলেরই পিসির বিধান। আশেপাশের গাঁয়ের সবাই মানে কথা, ফুলেরই পিসি ছিলেন। তার মুখের কথা শেষ হতে দিল না ধীমান, আজ সে একটু তাড়াতাড়ি ফিরেছে। সেঁজুতিকে নিয়ে সে ডাক্তারের কাছে যাবে, কদিন ধরেই মেয়েটার শরীর একদম ভালো যাচ্ছে না। নিতাইয়ের শেষ কথাগুলো তার কানে গেছে, ভীষণ বিরক্ত হয়ে ভারী গলায় সে বলল, নিতাইদা, এখানে এইসব আজে বাজে গল্প না ফেঁদে কাজ হয়ে গেলে বাড়ি যেতে পারো। সেঁজুতি আজ ভীষণ খুশি, এইমাত্র ডাক্তারের কাছ থেকে ফিরেছে সে। ধীমান আনন্দের চোটে এখানে ওখানে ফোন করে আত্মীয় স্বজনদের সেঁজুতির দু মাসের প্রেগনেন্সির সুখবরটা শোনাচ্ছে। ঠিক হয়েছে, মাস পাঁচেক পর সেঁজুতি কলকাতায় ফিরে যাবে, বাচ্চা হওয়ার পরে একেবারে অন্নপ্রাশন করে তবেই ফিরবে। ধীমান ভেবেছিল আজকে হাফ ছুটি নিয়ে নেবে, নিতাইদা আসবে না, সেঁজুতিও যে কী করে সারাদিন ওই জনশূন্য বাড়িটায় একা থাকবে, তারপর এই সময়। ভেবেই চিন্তা বাড়ছিল তার, তড়িঘড়ি কাজ সেরে দুপুর দেড়টা নাগাদ মিল থেকে বেরোতে যাবে, হঠাৎ জোরে সাইরেন বেজে উঠল। নিচে প্রোডাকশন রুম থেকে কিছু একটা গণ্ডগোলের আওয়াজ আসছে। ধীমান গিয়ে দেখল একেবারে রক্তারক্তি কাণ্ড, রাজু বলে একটা লেবারের হাত আধখানা হয়ে ঝুলছে। আর সেই ঘটনার প্রতিবাদে এক দল কর্মচারী ধর্মঘট ডাকার ফোন দিয়ে আঁটছে। আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করে বুঝল কোনো এক যান্ত্রিক ত্রুটির জন্য মেশিন বিগড়ে গিয়ে এই দুর্ঘটনা। ধীমান তার দায়িত্ব এড়াতে পারে না, তৎক্ষণাৎ রাজুকে বাইকে বসিয়ে হাসপাতালে রওনা হয়। রাজুর চিকিৎসার সব ব্যবস্থা করে মিলের ঝামেলা মিটিয়ে ধীমান যখন ফিরছে তখন রাত আটটা বেজে গিয়েছে। মেন রাস্তাটা ছেড়ে গ্রামের পথ ধরতেই একটা বিজাতীয় বোটকা গন্ধ এসে ঝাপটা মারল ধীমানের নাকে। শীতের কুয়াশা ঢাকা পূর্ণিমার রাত, হাত তিনেক দূরেও ভালো করে কিছু ঠাহর হচ্ছে না, রাস্তায় একটাও আলো নেই। কুয়াশার চাদর ভেদ করে যেটুকু চাঁদের আলো চুঁইয়ে পড়ছে তাতে আশেপাশের গাছগুলোকে কেমন যেন অদ্ভুতুরে ছায়া মানব মনে হচ্ছে। নেহাতি এই রাস্তায় ধীমান এই কয়েকদিনে অনেকবার যাতায়াত করেছে, তাই বাইকের হেডলাইটের আলোয় বাঁকগুলো চিনে নিতে অসুবিধা হচ্ছে না। একটা ব্যাপার দেখে ধীমানের একটু
খটকা লাগল। রাস্তার পাশে যেখানে পুকুর বা ডোবা জাতীয় কিছু আছে সেখানে ঠান্ডাটা যেন কয়েক পরত নিচে চলে গেছে। এমনিতে এই ঘটনা খুব স্বাভাবিক মনে হলেও তাপমাত্রার এত হেরফের সচরাচর হয় না। পুকুরগুলোর পাশে দিয়ে বাইক ছুটিয়ে যাওয়ার সময়ে যেন গায়ের সোয়েটার ভেদ করে বরফের ছুঁচ ফুটছে। এত দিন এই পথ দিয়ে যাতায়াত করেছে সে, কিন্তু কোনোদিন পুকুরগুলোতে এতখানি জল সে আগে দেখেনি। আজ কোনো এক মন্ত্র বলে সব কটা জলাশয় জলে জলে টইটুম্বর, তাতে ছড়ে বেড়াচ্ছে রাজহাঁসের দল। ধীমান ভাবল এদিকে হয়তো বৃষ্টি হয়েছে, কিন্তু রাস্তা তো ভিজে নেই, তাহলে এই মজা পুকুরগুলোতে এত জল এলো কোথা থেকে? আর দুটো মোড়ের মাথা পেরোলেই শিশমহলের পাঁচিল। ধীমান মনের সব শক্তি একত্রিত করে বাইকের স্পিড বাড়িয়ে দিল। বাড়ির যত কাছে যাচ্ছে সেই মোটকা গন্ধটা আরও তীব্র হচ্ছে। এইবার ধীমান বুঝতে পারল গন্ধটা কিসের। অনেক দিন ধরে কোনো বদ্ধ জলাশয়ে পাঁক পচলে আর মাছ মরলে যে ধরনের আঁশটে গন্ধ আসে, আজ রাধামোহনপুরের বাতাসেও সেই একই রকম পচা গন্ধ। শিশমহলের কাছাকাছি আসতেই কি যেন একটা তীব্র গতিতে ছুটে এলো ধীমানের বাইকের সামনে। জোরে ব্রেক কষে ঘ্যাঁচ করে আওয়াজ তুলে বাইকটা থেমে গেল। পাঁচিলের পাশে ও কে বসে আছে? দু হাতে মুখ ঢেকে বড় বড় শ্বাস নিচ্ছে একটা মেয়ে। ধীমান কাছে এগিয়ে এসে বলল, কে আপনি? এত রাতে এখানে কি করছেন? আর এভাবে কেউ গাড়ির সামনে ঝাঁপ মারে? আপনার লাগেনি তো? মেয়েটা ধীরে ধীরে মুখ থেকে হাত সরাল। ধীমান অনুভব করল চারপাশের পচা গন্ধটা মিলিয়ে গিয়ে একটা অসাধারণ চন্দনের সুগন্ধ ছড়িয়ে পড়ছে চারিদিকে। জোরে একটা শ্বাস টেনে ধীমান মেয়েটার মুখের দিকে তাকাতেই অবাক বিস্ময়ে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। এক দৃষ্টে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল বড় বড় অক্ষিপল্লব বেষ্টিত টলটলে জলে ভরা একজোড়া ভ্রমর কালো চোখের দিকে। মেয়েটা ভয়ে তখনও থরথর করে কাঁপছে, তার ভেজা চুল থেকে টপ টপ করে জল ঝরে পড়ছে। হঠাৎ মেয়েটাও যেন একটু টলে গেল। ধীমান হাত বাড়িয়ে তাকে ধরতে যেতেই সে ঢলে পড়ল ধীমানের বুকে। মেয়েটার পরনে একটি ভিজে স্বচ্ছ নীল রঙের জামদানি শাড়ি গায়ের সঙ্গে যেন লেপটে আছে। ঊর্ধ্বাঙ্গে কোনো বক্ষবন্ধনী নেই, যেন এই মুহূর্তে পুকুরের জল থেকে উঠে এসেছে অসম্ভব সুন্দরী কোনো জলপরী। তার সারা গা ভিজে সপসপ করছে, তাতে প্রকট হয়ে উঠছে শরীরের মারাত্মক কিছু নিশাতুর খাঁজ। তার গায়ের আলুথালু কাপড়ের ফাঁক দিয়ে উঁকি মারছে বিপজ্জনক বক্ষবিভাজিকা। কুয়াশাটা যেন হঠাৎ ঘিরে ধরল ধীমানদের, যেন কোনো নিষিদ্ধ পর্দা রচিত হচ্ছে ওদের চারপাশে। ঘষা কাঁচের মতো চাঁদের আলো পিছলে পড়ছে মেয়েটার আধো উন্মোচিত পেটে, নাভিমূলের গভীরে অনাবৃত কাঁধে। সেই আলোয় চকচক করছে তার পদ্মফুলের মতো নিষ্পাপ মুখ। মেয়েটা পরম নির্ভরতায় এলিয়ে পড়ে আছে ধীমানের বাহুবন্ধনের মাঝে। ধীমান অনুভব করল মেয়েটার আলিঙ্গন জোরালো হচ্ছে ধীরে ধীরে, তার নরম শরীর নিষ্পেষিত হচ্ছে ধীমানের শরীর জুড়ে। বোধ বুদ্ধি লোপ পাচ্ছে ধীমানের, কোনো এক অজানা অলৌকিক নিষিদ্ধ নির্দেশে নিজের অজান্তেই ধীমানের ঠোঁট নেমে আসে সুন্দরীর গোলাপের পাপড়ির মতো ভেজা ঠোঁটে। চোখ আপনা থেকেই বন্ধ হয়ে যায় পরম আবেশে। সঙ্গে সঙ্গেই কি যেন একটা জ্বালা ছড়িয়ে পড়ে ধীমানের শরীরে, অস্থিরভাবে জেগে ওঠে কাম। ধীমান স্থান কাল পাত্র ভুলে শুষে নিতে থাকে যৌবনের মধু। অনুভব করে চন্দনের সুগন্ধটা তীব্র হয়ে ছড়িয়ে পড়ছে ওদের শরীর জুড়ে। এভাবে কতক্ষণ কেটেছে সে জানে না। একসময় মেয়েটা নিজেই চোখ মেলে তাকালো, তারপর সলজ্জভাবে কাপড় দিয়ে গা ঢেকে ছিটকে দূরে সরে গেল। ধীমান কি যেন একটা বলতে গিয়েও কথা হারিয়ে ফেলেছে।
মেয়েটা ঠিক যেমন ভাবেই হঠাৎ সামনে এসে পড়েছিল সেভাবেই এক ছুটে নেমে গেল পাশের ধান খেতে। ধীমান মন্ত্রমুগ্ধের মতো বলল, কে তুমি? দাঁড়াও, চলে যাচ্ছ কেন? দাঁড়াও! মেয়েটি নিমেষের মধ্যে ঝাপসা হয়ে কুয়াশায় হারিয়ে যায়। ধীমান সম্বিত ফিরে পায়। এতক্ষণ ধরে কি হচ্ছিল তার সঙ্গে? কে ওই মেয়েটা? ওই সামান্য সময়ের মধ্যে কিভাবে সে ভুলে গেল সেঁজুতির কথা? ভীষণ অপরাধ বোধ হচ্ছিল ওর। সেঁজুতিকে ঠকাবার কথা ও স্বপ্নেও ভাবতে পারে না। তাহলে আজ তার সংযমের বাঁধ ভাঙল কেন? ওই কুহকিনী কোন মায়া বলে বশ করল ধীমানকে? ওটা কি মানুষ নাকি অন্য কিছু? পরদিন সকালে নিতাইদা এসে সেঁজুতির কাছে গিয়ে বলল, কাল ভালো ভালোই কেটেছে তো দিদিমণি? আমার খুব চিন্তা হচ্ছিল। জন্মস্থক শুনেছি পূর্ণিমার রাতগুলো এ গাঁয়ের অভিশাপ জ্যান্ত হয়ে যায়। হাক নিতাইদা, বিপদ আছে জেনেও তো নিজে পালালি, এখন আর খবর নিতে হবে না। এই তো দেখো, আমরা তোমার সামনেই জ্যান্ত দাঁড়িয়ে আছি। কাল রাতে কিচ্ছুটি হয়নি, না কোনো আওয়াজ শুনেছি, না কোনো আগন্তুক দরজায় এসে কড়া নেড়েছে। তুমি খামোখা ভয় দেখাচ্ছিলে। আরে, এসব অন্ধ কুসংস্কার থেকে আর কবে বেরোবে তোমরা? নিতাই আর কিছু বলল না, কি যেন একটা ভাবতে ভাবতে চলে গেল নিজের কাজে। তবে ধীরে হলেও সবার অগোচরে ধীমানের মধ্যে একটা পরিবর্তন আসছিল। এখন সে মাঝে মাঝেই অনেক রাত করে বাড়ি ফেরে। বিশেষ করে পূর্ণিমার রাতগুলোয় সে কোনো না কোনো ছুতো করে বাইরেই রাত কাটায়। সেঁজুতি রাগারাগি করলে বলে, আহা, আমার এখন অনেক কাজের চাপ, রাতের শিফটেও কাজ করতে হয়, ফিরতে লেট হলে কিছু করার নেই। ইতিমধ্যেই নিতাইয়ের হাজার বারণ সত্ত্বেও ধীমান বেশ কয়েকটা আয়নার কাগজ সরিয়ে ফেলেছে। এভাবেই কেটে গেল আরও কয়েক মাস। এসে গেল বৈশাখী পূর্ণিমা, একই সঙ্গে সেঁজুতির গর্ভের ভ্রূণও ছ মাসের গণ্ডি ছুঁল। আজ সকাল থেকেই সেঁজুতির শরীরটা ম্যাজ ম্যাজ করছে। আজও যথারীতি নিতাইদা কাজে আসেনি। সেঁজুতির আজকাল ভীষণ একলা লাগে। ধীমান যেন ওর সঙ্গে থেকেও নেই, সব সময় অন্য মনস্ক থাকে। অনেকদিন রাতে ঘুম ভেঙে গেলে সেঁজুতি দেখেছে ধীমান আয়নার সামনে দাঁড়িয়ে কি যেন বিড়বিড় করছে। তখন ওকে দেখে চিনতে পারে না সেঁজুতি, মনে হয় কোনো অচেনা মানুষ ধীমানের খোলস পরে দাঁড়িয়ে আছে। ধীমানের চোখের তলায় কালি, রোগা হয়ে গেছে অনেক, ভালো করে খায় না, কথা বলে না। আর একটা ব্যাপার, আজকাল সেঁজুতিকে খুব ভাবাচ্ছে। ধীমান যেন ওদের অনাগত সন্তানকে সহ্য করতে পারছে না। বাচ্চার কোনো কথা বলতে গেলেই এড়িয়ে যায়, যেন একটু ভয়ও পায়। সেঁজুতি ওর হাত টেনে নিজের পেটের ওপর রাখতে বললে ছিটকে সরে যায়। সন্ধে হলে সেঁজুতি নিজের অসমাপ্ত উপন্যাসটা নিয়ে একটু নাড়াচাড়া করছিল। হঠাৎ ঝপ করে লোডশেডিং হয়ে যাওয়াতে একটা হ্যারিকেন জ্বালিয়ে বারান্দায় এসে দাঁড়ায়। আকাশ থম মেরে আছে, তার সঙ্গে ঘুমট গরম। কদিন ধরে রোজ বিকেলে কাল বৈশাখী আসছে, এমন সময় পেছনে খিড়কির দরজাটা ক্যাঁচ ক্যাঁচ করে আওয়াজ করতে থাকে। এই দরজাটা অনেক দিন হলো বন্ধ আছে। পেছনের অব্যবহৃত জঙ্গলে বাগানটায় কেউই সচরাচর যায় না। দরজার আওয়াজ শুনে সেঁজুতি হ্যারিকেন নিয়ে নিচে নেমে আসে। এ কি, এই দরজাটা হাট করে খুলল কে? বাইরে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে থেকে কাদের যেন কথোপকথন ভেসে আসছে। সেঁজুতির এবার একটু ভয় করে। একলা এত বড় বাড়িতে দুষ্ট লোকের তো অভাব নেই। দরজাটা তাড়াতাড়ি বন্ধ করে সে ঘরে চলে আসে। ধীমানের অফিসে ফোন করে জানতে পারে ধীমান এক ঘন্টা আগেই মিল থেকে বেরিয়ে গেছে। এতক্ষণে তোর চলে আসার কথা। হঠাৎ ঘরের বাঁদিকের আয়নায় কিসের যেন একটা ছায়া পড়ে। সেঁজুতি চমকে উঠে হ্যারিকেনটা উঁচু করে এগিয়ে যায় সেখানে। তারপর আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে আশ্বস্ত হয় খানিকটা। বাইরে আকাশ কালো মেঘে ঢেকে কাল বৈশাখী শুরু হয়েছে। রান্নাঘরের জানলাটা দড়াম দড়াম করে পড়ছে।
সেঁজুতি সেটা বন্ধ করতে চায়। হঠাৎ একটা বিদ্যুতের ঝলকানিতে চারপাশ দিনের আলোর মতো সাদা হয়ে যায়। সেই আলোয় সেঁজুতি দেখে একটা লোক বাগানের দিকে হেঁটে যাচ্ছে। পেছন থেকে দেখে ধীমান বলেই মনে হয়। সেঁজুতি কয়েকবার ধীমান ধীমান বলে ডেকে ওঠে। ধীমান একবার মুখ ঘুরিয়ে পেছনে ফিরে ওর দিকে তাকায়, তারপর আবার ভাবলেশহীনভাবে সামনের দিকে এগিয়ে যায়। সেঁজুতি অস্থির হয়ে ওঠে। এই প্রবল ঝড় বাদলায় অন্ধকারে বাগানের যে কোনো গাছ ভেঙে মাথার উপর পড়লেই তো বিপদ হয়ে যাবে একটা। ধীমান কেন ওদিকে যাচ্ছে, কি আছে ওখানে? হঠাৎ একটা মিষ্টি চন্দনের মতো গন্ধ সেঁজুতির নাকে এসে ঝাপটা মারে। পায়ে পায়ে গন্ধের উৎস লক্ষ্য করে একটা প্রমাণ সাইজের আয়নার কাছে পৌঁছায় ও। গন্ধটা আসছে সেই আয়না থেকেই, সামনে তার নিজের প্রতিচ্ছবি। ঠিক তখনই বাগানের দিক থেকে একটা অমানসিক চিৎকার ভেসে আসে। ধীমানের নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। হ্যারিকেন নিয়ে খিড়কির দরজা খুলে সেদিকে ছুটে যায় সেঁজুতি। এদিকে তখনও আয়নায় সেঁজুতির সেই প্রতিচ্ছবি একইভাবে দাঁড়িয়ে থাকে। তারপর ধীরে ধীরে রূপ বদল হতে থাকে সেই ছায়ার। ধারালো নখযুক্ত একটা আধখোবলা কালো কুৎসিত হাত বের করে আয়নার বাইরে কিসের যেন মুদ্রা করে সেই পিশাচি। সঙ্গে সঙ্গে সব কটা আয়নায় ভেসে ওঠে একটা পৈশাচিক প্রেতের একই প্রতিচ্ছবি। একটা নিষ্ঠুর হাসি খেলে যায় তাদের বিভৎস গদাকার মুখে। ধীমানের ডাক অনুসরণ করে সেঁজুতি পদ্মদীঘির ঘাটে পৌঁছায়। ঝড়ের সঙ্গে সঙ্গে প্রবল বৃষ্টিও শুরু হয়েছে। জলের স্পর্শে হ্যারিকেনটা ধপ ধপ করে নিভে যায়। সামনে কেউ নেই। ধীমান যেন কোনো এক মন্ত্র বলে কর্পূরের মতো উবে গেছে। একসময় পদ্মদীঘির জলে একটা আলোড়ন খেলে যায়। কেউ যেন ডুব সাঁতার দিয়ে মাঝ পুকুর থেকে ঘাটের দিকে ভেসে আসছে। সেঁজুতি কিছু বুঝে ওঠার আগেই দুটো অদৃশ্য হাত তাকে পেছন থেকে ঠেলে জলে ফেলে দেয়। প্রবল আর্তনাদ করে ঝুপ করে ভারী শরীরটা নিয়ে জলে পড়ে যায় সেঁজুতি। তারপর কোনো রকমে নিজেকে সামলে নিয়ে ঘাটে উঠে আসতে গেলে অনুভব করে কেউ ওর পা ধরে জলের মধ্যে টানছে। নিজের সব শক্তি দিয়ে সেই হাতের বজ্র আঁটুনি খুলে ফেলতে চায় ও, কিন্তু বরফের মতো ঠান্ডা কঠিন সেই আঙুলগুলো যেন আরও চেপে বসছে সেঁজুতির পায়ে। এবার মাংস ভেদ করে ছিঁড়ে নেবে তার পায়ের পাতা। পলকে মাথা টলে যায় ওর, অর্ধচেতন শরীরটা এলিয়ে পড়ে জলের মধ্যে। জ্ঞান হারাবার ঠিক আগের মুহূর্তে সেঁজুতি অনুভব করে ওর আধ ডুবন্ত শরীরটাকে কেউ যেন চাপটে ধরছে। কি এখন একটু সুস্থ বোধ করছেন? নিজের বিছানায় শুয়ে আছে সেঁজুতি। পাশে চেয়ারে বসা অল্প বয়সী একজন অচেনা আগন্তুককে দেখে ঘাবড়ে উঠে বসতে চায়। আরে আরে, উঠবেন না উঠবেন না, আপনার এখন সম্পূর্ণ বিশ্রাম প্রয়োজন। কই নিতাইদা, এই দুধটা নিয়ে এসো তো, তোমার দিদিমণির জ্ঞান ফিরেছে। তখনই নিতাই গ্লাসে গরম দুধ নিয়ে ঘরে ঢোকে। সেঁজুতি কোনো রকমে বলে, ধীমান কোথায়? দাদাবাবু তো সেই ভোরবেলা জরুরি কাজ আছে বলে অফিসে চলে গেছেন, কিন্তু আপনি ওই ঝড় বৃষ্টিতে পুকুর ধারে কি করছিলেন? খিড়কির দরজা খোলা, সব কটা আয়নার কাগজও সরানো, কি হয়েছিল দিদিমণি? কেউ কি ডেকেছিল নাকি আপনাকে? আমি মানা করেছিলাম কারোর ডাকে সাড়া দিতে, আপনি নাকি জলে ডুবে যাচ্ছিলেন। ভাগ্যি শরণ্যবাবু ঠিক সময় এসে পড়েছিলেন, হয়তো এতক্ষণে পদ্মদীঘির জলের তলায় কি হতো ভাবলেও ভয়ে গা হাত পা ঠান্ডা হয়ে আসছে। সেঁজুতি লম্বা ফর্সা পেটানো চেহারার সৌম্যদর্শন অরণ্যের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলে, আমাকে বাঁচানোর জন্য অসংখ্য ধন্যবাদ, কিন্তু কিন্তু আপনি? নমস্কার, আমি অরণ্য সামন্ত, আজ থেকে আপনাদের নতুন প্রতিবেশী বলতে পারেন। অরণ্যের আর একটা পরিচয় ও দেউলটির জমিদার তারকনাথ সামন্তের বংশধর।
যদিও বহুকাল আগে ওদের পরিবার পাকাপাকিভাবে গ্রাম ছেড়ে দিল্লিতে সেটেলড। দেউলটিতে তাদের জমিদার বাড়িটার এখন ভগ্নপ্রায় দশা। সদ্য MBA পাশ করে শ্যামা কটন মিলের মার্কেটিং ম্যানেজার হিসাবে গতকাল জয়েন করেছে অরণ্য। কিছুটা শিকড়ের টানে, কিছুটা গ্রাম বাংলার পরিবেশ চোখে দেখার আশায় সে ফিরেছে দেশে। কোম্পানি থেকে তার জন্য এই রাধামোহনপুরে কোয়ার্টার ঠিক করে দেওয়া হয়েছে। প্রাথমিক ট্রমাটা কাটিয়ে সেঁজুতি ওদেরকে গত রাতের সমস্ত ঘটনার আদ্যপান্ত বর্ণনা দেয়। দিন কয়েক পরের কথা, ধীমান এখন আরও বেশি খিটখিটে আর উদাসীন হয়ে পড়েছে। একদিন সবার সামনে সেঁজুতির গায়ে হাত পর্যন্ত তুলেছে। সেঁজুতি কিচ্ছু বুঝতে পারে না, কোথা থেকে কিভাবে সব ওলটপালট হয়ে গেল, কেন ধীমান এত বদলে গেল। ধীমানকে এই অবস্থায় একা ফেলে কলকাতায় যেতেও মন চায় না। তার শরীর এখন আগের থেকে অনেক বেশি দুর্বল আর ক্লান্ত থাকে। পেটের মধ্যে মাঝে মাঝে যেন তাণ্ডব শুরু হয়। তখন যন্ত্রণায় সেঁজুতি আছাড়ি পিছাড়ি খায়। অরণ্য প্রথম যেদিন এই বাড়িতে এসেছিল সেদিন পুকুর পার থেকে একটা মেয়েলি আর্তনাদ শুনে ছুটে গিয়ে দুবন্ত সেঁজুতিকে উদ্ধার করেছিল। সে কোনো এক মায়ার বাঁধনে সে বাঁধা পড়ে গেছে এই অসহায় মেয়েটির সঙ্গে। ছোটবেলায় নিজের দিদিকে হারিয়েছিল অরণ্য, আজ যেন সেঁজুতির মধ্যেই সে আবার খুঁজে পেয়েছে সেই হারানো দিদিকে। সে এখন সেঁজুতিকে নিয়ে ডাক্তারের কাছে যায়, ওষুধ কিনে আনে। ধীমানের অবহেলায় একটু একটু করে শুকিয়ে যাচ্ছে সেঁজুতি, তা দেখে অরণ্যের খুব কষ্ট হয়। একদিন জ্বরের ঘোরে সেঁজুতি প্রলাপ বকতে থাকে, জানু ভাই অরণ্য, ধীমান আগে একদম এরকম ছিল না, কত ভালোবাসত আমাকে, একটু কিছু হলেই ডাক্তার বাড়ি দৌড়ত। এই তো কদিন আগে বাবা হতে চলেছে জেনে কি আনন্দ তার, কিভাবে যে ও এত বদলে গেল, ওকে আমার ফিরিয়ে দেবে ভাই। সেঁজুতির USG রিপোর্ট অরণ্যের হাতে এলে ভয়ে ভাবনায় আঁতকে ওঠে সে। সেঁজুতির পেটের ভ্রূণটা কেমন যেন অস্বাভাবিক, আকারে বেশ বড় এবং অন্যরকম, মাথায় যেন শিঙের মতো কোনো উপঅঙ্গের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। হাত পাগুলো অস্বাভাবিক রকমের লম্বা আর সরু। ডাক্তার বলেছে এই ভ্রূণ হয় বিকলাঙ্গ নতুবা অতিআঙ্গিক। এই বাচ্চা জন্ম দিলে মায়ের প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে। অরণ্য বুঝতে পারে কোথাও অপ্রাকৃত কিছু একটা ঘটছে। নিতাই বলে, আমি তো বলেছিলাম বাবু দিদিমণি কথা শোনেননি, 7 মাসের বেশি এ গায়ে কেউ টিকতে পারে না, এখনো সময় আছে, বাঁচতে চাইলে চলুন ফুলেরি পিসির কাছে যাই, একমাত্র তিনি এই সমস্যার সমাধান জানেন। অরণ্য বলে, 7 মাস মানে? আপনাদের অনুমতি ছাড়াই আমি একটা কাজ করেছি বাবু, আপনি প্রথম যেদিন এ গায়ে এলেন সেদিন আপনাকে ডাবের শরবত খাইয়েছিলাম মনে আছে? শরবতে একটা মন্ত্রভূত কড়ির জল মেশানো ছিল, আমিও ওই জল খেয়ে গায়ে পা রেখেছি। দিদিমণি ধীমান দাদাবাবু সবাইকে খাইয়েছি ফুলের পিসির দেওয়া ওই মন্ত্রভূত কড়ি ধোয়া জল। সেই প্রথম দিনেই 4টে কড়ি 4 জন মানুষের জীবন। এই বলে নিতাই কড়ি ধোয়া জলের গুণাগুণ ব্যাখ্যা করতে লাগল। সেই দিনই অরণ্য নিতাইয়ের সঙ্গে দেউলটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেখানেই থাকে ফুলেরি বুড়ি, সাদা সোনের মতো চুল, সারা মুখময় বলিরেখা আর কুঁচকানো কালো চামড়া বলে দেয় বুড়ির বয়স 90-এর কোটায়। ফুলেরি অরণ্যকে তার পরিচয় দিয়ে বলে, নিতাইদা আমায় বলেছে অনকতান্ত্রিকের অভিশাপের কথা, কিন্তু বুড়িমা আমি আপনার মুখ থেকে আগাগোড়া শুনতে চাই, আজ অবধি আমার পূর্বপুরুষের ওই ভয়ঙ্কর অভিশাপ এতগুলো মানুষের প্রাণ নিয়ে যে পাপ করেছে, আমি 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 তার প্রায়শ্চিত্ত করতে চাই, আমি বাঁচাতে চাই নির্দোষ মানুষগুলোকে, আমার ফিরে আসা দিদি যে মরতে বসেছে, কিন্তু কিন্তু তার জন্য আমায় যে সবটা জানতে হবে, দয়া করে আমায় সবটা বলুন বুড়িমা, কি হয়েছিল সেই অনকলোচনের আমলে, আমাকে বলুন বলুন আমাকে। অরণ্য তার অন্নদাতা সামন্তদের বংশধর জেনে ফুলেরই প্রথমে হাত জোড় করে অরণ্যের পরিবারের সকলের কুশল সংবাদ নিয়ে
একটা বেতের মোড়া টেনে বসতে দেয় ওকে। প্রথমে কিছুতেই মুখ খোলে না বুড়ি, তারপর অরণ্যের নাছোড় বান্দা মনোভাব দেখে অগত্যা একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে থাকে নিজের চোখে দেখা 55 বছর আগের সেই হাড় হিম করা কাহিনী। ওই ওই পদ্ম দিঘিতে কি তাকে জানো? জল পিশাচি, তার তার অসীম ক্ষমতা, মায়াবিনী সুন্দরী রূপ ধরে ভুলিয়ে নিয়ে যায় জোয়ান ছেলেগুলোকে। হাত তোমার দিদিকে সম্ভবত জোকায় ধরেছে। জল পিশাচি, জোকা, সেগুলো আবার কি? জল পিশাচি হল এক রকমের ভয়ঙ্কর অপদেবতা, প্রেত জনিতে তার জন্ম। নদী পুকুর বা ঝিলের গভীর জলে এই জল পিশাচিদের বাস। বেইমান প্রেমিকদের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে বা দুষ্ট স্বামীদের দ্বারা নির্যাতিত হয়ে যেসব দুকিনী মেয়ে বউ গর্ভবতী অবস্থায় জলে ডুবে আত্মহত্যা করে, ভাজাদের জলে ডুবিয়ে খুন করা হয়, তারাই বিশেষ তন্ত্র শক্তির সাহায্যে জল পিশাচি রূপে আবার এই পৃথিবীতে জন্ম নেয়। এরা এরা অসামান্য সুন্দরী, রূপের মায়ায় পুরুষদের মন বোলাতে এদের জুড়ি নেই গো। পতঙ্গের মতো আকৃষ্ট হয়ে জোয়ান ছেলেগুলো ছুটে ঝাঁপ দেয় ওই অভিশপ্ত জলে। তখন তখন ওই জল পেশাচি সমুত্তি ধারণ করে তার লম্বা চুল দিয়ে তাদের পা জড়িয়ে টেনে নিয়ে যায় জলের গভীরে। আর আর জোকা পিশাচ হল এক প্রকার হিংস্র নরকাদক দানব। নরক থেকে উঠে এসে এরা আশ্রয় নেয় মায়ের গর্ভে থাকা ভ্রূণের শরীরে। 7 মাসের গর্ভ পড়লে এরা মায়ের পেট ছিঁড়ে খুঁড়ে বেরিয়ে আসে বাইরে। সেই সেই ধকলেই মারা যায় মা। তারপর তারপর এদের বংশের কোনো জীবিত মানুষের কলজে ভক্ষণ করে খিদে মেটায়। আবার আবার নতুন কোনো গব্বে ঠাঁই মিললে সেই নতুন বংশের কাল হয়ে মাটিতে নেমে আসে এই এই পিশাচ। ঠিক ঠিক এমন ভাবে ওই পিশাচ যুগলের হাতে মরণ হয়েছিল ছোট দাদা বাবু নবারুণ আর মেজ বৌরানী উর্মিমালার। সে রাতে ছোট বৌরানী খুন হন, তার ঠিক পরের পূর্ণিমায় ছোট দাদা বাবুর লাশ পাওয়া যায় পদ্ম দিঘির জলে। কলায় পেঁচানো ছিল এক গাছি কালো চুল, শরীর রক্ত শূন্য, বুকের মাঝে হৃৎপিণ্ডটা কেউ কেউ মুচিড়ে চিড়ে নিয়েছে। এরপর এরপর উর্মিমালা, আমি আমি কানা ঘুষই শুনেছি গা, মেজ বৌরানী যখন 7 মাসের পোয়াতি, সেই মাসেই এক পূর্ণিমার রাতে
কাল নেমে এসেছিল জমিদার বাড়িতে, সারা দিন বৌরানি পেটে যন্ত্রণায় হাকুলি বিকুলি খেয়ে নেতিয়ে পড়েছিল। কি হচ্ছে কেন হচ্ছে বুঝে ওঠার আগেই মাঝ রাতে পেট ফুড়ে বেরিয়ে এলো এক এক বিভৎস আধ খোবলা ভ্রূণের মতো মাংস পিণ্ড। সেই পিশাচ জন্মানোর দুদণ্ড পরেই একে একে খেতে লাগলো বাড়ির সবাইকে। প্রথমে খেলো নিজের মাকে, তারপর জমিদার মশাই, বাড়ির সবাইকে এক রাতের মধ্যেই শেষ করে দিল। শুনেছি পরদিন জমিদার বাড়িতে শাসমল বংশের সবার রক্ত শূন্য দেহ পাওয়া যায়। বুকের জায়গাটায় একটা গর্ত, সেখান থেকে কলজেটাকে পৈশাচিক আক্রোশে ছিঁড়ে খুঁড়ে বের করে নিয়েছে সেই দানব। শুধু মেজ কুমার পরিমল তখন কটকে, গায়ের সীমানার বাইরে থাকায় অভিশাপ লাগেনি তার গায়ে। শাসমল বংশের শেষ পর্যন্ত একমাত্র তিনি বেঁচে ছিলেন। এরপর প্রতি পূর্ণিমায় গায়ের কোনো না কোনো ঘরে মরণ এসে হানা দিতে থাকে। আর বছর কয়েকের মধ্যেই সেই মরক মৃত্যুর থাবা বসিয়ে চারকার করে দিল আমাদের আমাদের রাধামোহনপুরকে। এই গায়ে কোনো পোয়াতি আজ পর্যন্ত বেঁচে থাকে নিকো। কব্বের বয়স 7 মাস হলেই হয় পেট ফেটে নয় তো রক্ত শূন্য হয়ে সবাই মরেছে। আর জোয়ান মরদ গুলোকে নিশির ডাকের মতো টেনে নিয়ে যায় ওই ওই পদ্ম দিঘির কালো জল। প্রায় সব পূর্ণিমার পরের দিন কারোর না কারো দেহ ভেসে ওঠে ওই ওই পদ্ম দিঘিতে। এই একই রকম কলিজাবিহীন হাত খাওয়া মৃত দেহ, হাতে গোনা যে কয়েকজন গাঁ ছেড়ে পালাতে পেরেছিল তারাও রেহাই পায়নি। অন্য জায়গায় পালিয়েও মরণ তাদের পিছু ছাড়ে নিকো। সব বংশে ধ্বংস হয়েছে রাধামোহনপুরের সমস্ত গ্রামবাসী। তোমার কথা শুনে মনে হচ্ছে জল পিশাচি আবার ওই বাবুকে ফাঁদে ফেলেছে। ওই জন্যে সে এখন সহ্য করতে পারে না নিজের বউকে, রঙিন নেশায় মুছে আছে সে। এদিকে তোমার ওই দিদিও পোয়াতি, আমার মনে হয় তার মধ্যেও বাসা বেঁধেছে সেই জোকা পিশাচ। এখন সে যেখানেই পালাক মরণ পিছু ধাওয়া করে ঠিক তাকে খেয়ে নেবে, ঠিক তাকে খেয়ে নেবে। অরণ্য বলে, কিন্তু এই বিপদের কি কোনো কূল নেই? হ্যাঁ তান্ত্রিক আপনাকে কিছুই ইঙ্গিত দিয়ে জাননি কিভাবে ওই পিশাচদের আটকানো যায়? কোনো বিধান নেই আপনার কাছে? বুড়ি বলে, না বাবা, এ
পিশাচ দুটি খুবই শক্তিশালী প্রেতজনির বাসিন্দা, আজ পর্যন্ত অনেক কাপালি তান্ত্রিক ও জাগুনিন ওই গায়ে পিশাচ তাড়াতে এসেছেন, কিন্তু কিন্তু কেউই জীবিত অবস্থায় ফিরতে পারেনি কো। ওদের ওদের প্রতিরোধ করার যেটুকু উপায় আমি জানি সেটা সেটা কোনোদিনই সম্ভবপর নয়। তুমি ছেলে মানুষ, কি করে পাল্লা দেবে ওই ওই অসম শক্তির সাথে? হ্যাঁ, তার চেয়ে এখনো সময় আছে। ফিরে যাও, চলে যাও এখান থেকে। তোমার তোমার দিদিদের কপালে যা আছে তাই হবে। অরণ্য তবুও নড়ে না, আজ সে সবটুকু জেনে তবেই উঠবে। অবশেষে তার জেদ দেখে ফুলেরি বুড়ি বাধ্য হয়ে বলতে থাকেন, অনুগ তান্ত্রিক বলেছিলেন ওই পিশাচ দুটো ভিন্ন অবস্থায় অবদ্ধ, ওরা যখন পরস্পরের শরীর ছুঁয়ে থাকবে তখনই শুধুমাত্র ওদের বিনাশ করা সম্ভব। কিন্তু কিন্তু মুশকিলটা হল সেই আদিকাল থেকে জল পিশাচি আর জোকা পিশাচ এই দুই দলের শত্রুতা, এরা কখনো একে অপরের ছায়া পর্যন্ত মারাই নেকো। একজনের উপস্থিতিকে আর একজন এড়িয়ে চলে, সুতরাং কোনো অবস্থাতেই এদের একত্রিত করা সম্ভব নয়। একটু চুপ করে থাকেন বৃদ্ধা, তারপর আবার ভাঙা ভাঙা গলায় বলেন, তবে অনুক দাদা বাবুর যাওয়ার সময় দুটি ছড়া বলে গিয়েছিলেন, সেগুলো যে কি ইঙ্গিত করে জানি নে। আমি পাড়া গাঁয়ের মুকুশুকু বুড়ো মানুষ, বুঝি কম। তুমি শহরের নেকা পড়া জানা সাহেব মানুষ, দেখো তো যদি কিছু বুঝতে পারো। এই বলে বুড়ি অনঘলোচনের সেই ছড়া দুটো আওড়াতে থাকে। অরণ্য এক মনে মাথায় গেঁথে নেয় প্রতিটা শব্দ। বুড়ি তারপর ঠুক ঠুক করে ঘরের ভিতরে গিয়ে একটা সোনার আংটি আর কড়ি নিয়ে আসে, সেটা অরণ্যকে দিয়ে বলে, এই এই আংটি, এই চারখানি কড়ি আর পদ্মদিঘির জল সবেতেই সঞ্চিত আছে অনুগতান্ত্রিকের শক্তি। বিপদে পড়লে স্মরণ করো তাকে। জেনে রেখো, সৃষ্টি আর বিনাশ একই শক্তির দুই বিপরীত রূপ। অরণ্য কি বুঝলো কে জানে, তার মুখে একটা মৃদু হাসি খেলে যায়। নিতাই বিড়বিড় করে বলে, হাতে একদম সময় নেই বাবু, এ মাসে পূর্ণিমা তো কালই পড়েছে। গত দুই দিন ধরে ধীমান একেবারেই বাড়ি ফিরছে না, অফিসেও তাকে কেউ দেখেনি। সেঁজুতিকে যতটা সম্ভব বুঝিয়ে বলেছে অরণ্য, কথা দিয়েছে ধীমানের কোনো ক্ষতি সে কিছুতেই হতে দেবে না। কিন্তু এই বাচ্চাকে আর একদিনও বাঁচিয়ে রাখলে সেঁজুতির জীবনে নেমে আসবে ঝুঁকি। আজ সকাল থেকে পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয়েছে সেঁজুতির। মনে হচ্ছে পেটের মধ্যে কেউ ধারালো নখ দিয়ে আঁচড়ে কামড়ে ছিঁড়ে ফেলছে তার মাংস অস্থিমজ্জা। অরণ্য আর নিতাই দেরি না করে সেই সকালেই সেঁজুতিকে দেউলটির একটা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানেই চলছে সেঁজুতির অপারেশন। গর্ভস্থ ভ্রূণের অস্বাভাবিকতার দিকটা বিচার করে ডাক্তাররাও রাজি হয়েছেন সার্জারি করে মায়ের জীবন বাঁচাতে। অচেতন অবস্থায় সেঁজুতির পেট কেটে বার করা হয় এক দানবাকৃতি অদ্ভুত দর্শন অপরিণত শিশুকে।
সেঁজুতির পেটের ভিতরকার মাংস তখন নখের তীব্র আঁচড়ে ক্ষতবিক্ষত। ডাক্তারেরা প্রাণপণ চেষ্টা করেন সেঁজুতিকে বাঁচানোর, কিন্তু ওই অদ্ভুত দর্শন মাংসপিণ্ড যেটা এক্ষুনি বেরিয়েছে সেটা যেন সাক্ষাৎ কোনো শয়তানের দূত। তার আবির্ভাবের সঙ্গে সঙ্গেই ঘর জুড়ে অন্ধকার নেমে আসে। এক রাশ এলোপাথারি হাওয়া তছনছ করে দিতে থাকে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রটিকে, যেন এক অপদেবতার আগমনে বিষাক্ত হয়ে পড়েছে সমস্ত পরিবেশ। কটু দুর্গন্ধে ভরে উঠেছে অপারেশন থিয়েটার। অরণ্য সময় নষ্ট করে না, মাত্র দুদণ্ড সময় আছে তার হাতে। এর মধ্যেই এই শিশুরূপী পিশাচটিকে রেখে আসতে হবে গন্তব্যে, মানে ঠিক 48 মিনিট পরেই এই ভ্রূণের মধ্যে জেগে উঠবে জোকা পিশাচ। তারপর খিদের জ্বালায় সে খুঁজতে থাকবে এমন কাউকে যার শরীরে বইছে একই রক্ত। নিতাইকে সেঁজুতির কাছে রেখে সদ্য নাড়ি কাটা ভ্রূণটিকে একটা তোয়ালেতে মুড়ে রাধামোহনপুরের দিকে রওনা হয় অরণ্য। এখন এই অপশক্তিকে সেঁজুতির কাছ থেকে যতটা সম্ভব দূরে নিয়ে যেতে হবে। পূর্ণিমার চাঁদ যখন মাঝগগনে পাড়ি দিতে চলেছে তখনই গায়ের সীমানায় পা দেয় অরণ্য। ধীমান এখন আর নিজের মধ্যে নেই, গত দুদিন ধরে কোনো এক অমোঘ টানে সে পাগলের মতো ছুটে চলেছে ওই অজানা অচেনা সুন্দরীর পিছু পিছু। চেয়েছে সর্বক্ষণ ওই সুন্দরীর সান্নিধ্যে কাটাতে। সে ভুলে গিয়েছে তার নাম, তার পরিচয়, তার পরিবারের কথা। এই ভরা পূর্ণিমার রাতে সে বসে আছে পদ্মদীঘির ঘাটে, এক দৃষ্টি চেয়ে আছে জলের দিকে। তার মন বলছে সুন্দরী তাকে ফেরাবে না। এতদিন ধরে যে কামনার আগুনে সে ধিকি ধিকি দগ্ধ হচ্ছে আজ তার শান্ত সমাপন হবে। এই চাঁদনি রাতে মিলন হবে তার প্রেয়সীর সঙ্গে। চাঁদটা মাথার উপরে উঠতেই একটা চন্দনের সুগন্ধে ভরে যায় চারপাশ। দিঘির জলে তরঙ্গ খেলে যায়, কেউ যেন হাতছানি দিয়ে ডাকছে ওকে। ধীমান এক পা করে সিঁড়ি দিয়ে নিচে নামে। জলের গভীরে ডুবে থাকা সেই জলপিশাচি তখন মনের আনন্দে ছড়িয়ে দিচ্ছে তার চুলের গোছা। সাপের মতো কিলবিল করে তার অভিশপ্ত চুলের রাশি ধীমানের পা বেয়ে ওপরে উঠতে থাকে। পিশাচি জলের মধ্যেই আপন মনে খিলখিলিয়ে ওঠে, এই তো এত বছর পর আবার এক তরতাজা যৌবনের রক্তে ভরা ধুকপুকানির আওয়াজ সে শুনতে পাচ্ছে। একবার ওই শিকার জলে ডুবুক, তারপর তার ধুকপুক করা হৃৎপিণ্ড খুবলে বের করে চুষে চুষে খাবে সে। লোভে পিশাচির মাছের মতো মরা চোখ চকচক করে ওঠে। ধীমানের মোহগ্রস্ত চোখ এতদিন এই পিশাচির বিভৎস রূপ দেখতে পায়নি। শয়তানিটার সারা শরীর পিচ্ছিল পুঁতিময় শ্যাওলায় নিমজ্জিত, হাত পায়ের নখ কালো কুৎসিত পাঁকে ঢাকা। তার মুখের ভেতর কুমিরের দাঁতের মতো সহস্র তীক্ষ্ণ দাঁতের সারি, সাপের মতো চেরা জীবটা লক লক করছে এক হাত বেরিয়ে। সারা মুখে কিলবিল করছে অজস্র কালচে শিরা উপশিরা। ধীমান একটু একটু করে তলিয়ে যাচ্ছে জলের গভীরে। ঠিক এমন সময় কোথা থেকে একটা শিশুর জান্তব ক্রন্দন ধ্বনি ভেসে এল। জলপিশাচি একটু থমকে গেল। হামাগুড়ি দিয়ে দীঘির পাড়ে এসে পৌঁছেছে একটা বিকট দর্শন আধ খাবলা ভ্রূণের শরীর। সেই শরীর থেকে গলে গলে ঝরে পড়ছে রক্ত মাংস। তার মাথায় দুটো শিং, হাত পা অস্বাভাবিক লম্বা আর সাপদের মতো নখরযুক্ত। জোকা পিশাচ খিদের জ্বালায় প্রবল আক্রোশে কাঁদতে কাঁদতে ধীমানের চুলের মুঠি ধরে পাড়ের দিকে টেনে আনতে থাকে। এক্ষুনি এই লোকটার হৃৎপিণ্ড তার চাই, এর শরীরে বইছে তারই রক্ত। ভীষণ খিদে পেয়েছে জোকার। জল থেকে উঠে আসে পিশাচি, সেও তার এই অধিকার ছাড়বে না। এত মাস সে শুধু চাল পেতেছে, অনেক আগেই এই জোয়ান শরীরটাকে সে ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলতে পারত। খালি ওই মন্ত্রপুত কড়ি ধোয়া জল এই বেটাকে 6টা পূর্ণিমা বাঁচিয়ে রেখেছিল, কিন্তু আজ আর কোনো বাধা নেই। এদিকে জোকাও খিদের জ্বালায় অস্থির হয়ে উঠেছে। ঝোপের পিছন থেকে অরণ্য দেখল ধীমানকে ছেড়ে জলপিশাচি আর জোকা পিশাচ একে অপরের বিরুদ্ধে ফুঁসছে।
তীব্র গর্জন করে আকাশ পাতাল কাঁপিয়ে মহড়া দিচ্ছে আসন্ন লড়াইয়ের। সুযোগ বুঝে ধীমান অরণ্যের অচৈতন্য দেহটাকে ঝোপের মধ্যে টেনে এনে লুকিয়ে ফেলল। এদিকে সামনে শুরু হয়েছে এক অতিপ্রাকৃত লড়াই, দুই প্রতিপক্ষ সমান বলশালী। জোকা এখন ভ্রূণের শরীর ছেড়ে সমূর্তি ধারণ করেছে, বিশাল থেকে বিশালাকার হচ্ছে সেই দেহ। অরণ্য এই সুযোগে শেষ কাজটি করে। ফুলের ইবুড়ি বলে দিয়েছিল খাটের নৈরিত কোণে কোনো এক পাঁকে পোঁতা রয়েছে একটি মুন্ড, সেটা বের করে তাতে পদ্মদীঘির জল ভরে তারপর তার মধ্যে ফেলে দেয় অনঘতান্ত্রিকের আংটি আর চারটি কড়ি। এদিকে তখন জলপিসাচি দাঁত দিয়ে কামড়ে ধরেছে জোকার গলা, আর জোকা তার তীক্ষ্ণ নখ দিয়ে ফালা ফালা করে দিচ্ছে পিসাচির পিঠ। পিসাচির চুলের রাশি অজগরের মতো জাপটে ধরেছে জোকার মাথার শিংগুলোকে, আর জোকাও তার লম্বা লম্বা সরু পাগুলোকে দড়ির মতো পিছিয়ে ধরেছে পিসাচির শরীর। সুযোগ বুঝে তৎক্ষণাৎ পরম ভক্তি সহকারে সেই অনঘতান্ত্রিককে এক মনে স্মরণ করে অরণ্য। তারপর সেই খুলি ভরা জল ছুঁড়ে দেয় পিসাচগুলোর গায়ে। নিজেদের মধ্যে লড়াই করতে করতে দুই পিসাচি বিস্মিত হয়েছে যে কখন তাদের মরণ স্বয়ং সামনে এসে দাঁড়িয়েছে। যতক্ষণে বোধ এলো ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। মন্ত্রপুত সেই জল গায়ে পড়া মাত্রই দুজনেই পরিত্রাহী চিৎকার করে সবুজ রঙা আগুনে জ্বলতে থাকে। সেই আগুনের লেলিহান সবুজ শিখা উন্মত্তের মতো আকাশ ছোঁ। আগুনের শিখার মধ্যে অরণ্য ছুঁড়ে দেয় অভাগী বিভাবতীর সেই অভিশপ্ত নরমুণ্ড। গম গম করে আকাশ ফাটিয়ে মেঘের গর্জনে মুখরিত হয় দিক দিগন্ত। কয়েক মিনিট পর আকাশ ভাঙা সবুজ রঙা বৃষ্টি ঝরে পড়ে রাধামোহনপুরের বুকে। সেই বৃষ্টির জল ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে রাধামোহনপুরের সমস্ত অভিশাপ। পিসাচ দুটো পুড়ে ছাই হয়ে মিলিয়ে যায় নরকের গভীরে। ধীমানকে কোনো রকমে টেনে হিঁচড়ে শিশমহলের মধ্যে নিয়ে আসে অরণ্য। অবাক হয়ে দেখে মহলের সবকটা আয়নার কাঁচ ভেঙে চুরমার হয়ে ছড়িয়ে পড়েছে মেঝেতে। এরপর কেটে গিয়েছে বেশ কয়েক সপ্তাহ। অভিশাপ কাটিয়ে রাধামোহনপুর আবার ধীরে ধীরে আগের মতো স্বাভাবিক হয়ে উঠছে। বিপদ কাটিয়ে উঠছে ধীমান আর সিঁজুতি। নিতাই এখন অরণ্যের সর্বক্ষণের সঙ্গী। সেদিনের পর থেকে গ্রামে আর কোনো উপদ্রব হয়নি। শুধু নিতাই একবার অরণ্যকে জিজ্ঞেস করেছিল, বাবু আপনি কি করে বুঝলেন যে এই দুই শয়তানের মধ্যে লড়াই করাতে হবে? অরণ্য মুচকি হেসে জবাব দেয়, আড়াই করার কাসুন্দি হাজার কাকের গোল, একটি মাছ উঠল ভেসে কে তুলবি তোল। এই ছড়াটার মানে কি বলো তো নিতাইদা? নিতাই মাথা চুলকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। অরণ্য বলে, এটা হচ্ছে একটা প্রাচীন বাংলা প্রবাদ, বুঝলে? এর মানে হচ্ছে একটুখানি কাসুন্দি খাওয়ার জন্যে হাজারটা কাক মারামারি করছে, তেমনি একটি মাত্র মাছ জলে ভেসে উঠলে সেটা নিয়েও কাড়াকাড়ি পড়ে যায়। এক্ষেত্রে তোমার ধীমান বাবু সেই মাছ বা কাসুন্দি, আর ওই পিসাচ দুটো সেই একটা মানুষকে নিয়েই মারামারি করে মরল। আসলে কি জানো, ওই যে প্রথম ছড়ায় বলা ছিল, ষোলকলা চাঁদের ছায়া পদ্মা দীঘির জলে মন ভোলানো মায়াবিনী রূপের তুফান তোলে, আয় আয় জল পিসাচি ডাঙায় আয় উঠে, তাজা বুকের ধূপপুকুনি খাবি খুঁটে খুঁটে, সপ্ত মাসের মরা ভ্রূণে জোকা ওঠে নড়ে, রক্ত মেখে পিসাচ রূপে বেরোয় জঠর ফুঁড়ে, দুই দণ্ড পরে জোকার বিষম খিদে পায়, বংশজাতের শরীর খুঁড়ে হৃৎপিণ্ড খায়। মানে ষোলকলা অর্থাৎ পূর্ণিমার চাঁদের আলো পদ্মা দীঘিতে পড়লে জল পিসাচি সুন্দরীর বেশে ডাঙায় উঠে আসে, আর তারপর কোনো জোয়ান যুবকের বুক খুঁড়ে হৃৎপিণ্ড খুঁটে খুঁটে খায়।
এদিকে 7 মাসের জোকা পিসাচও তার নিজের বংশজাত কারোর হৃৎপিণ্ড চায়। এক্ষেত্রে এবার দুজনেরই শিকার ছিল একমাত্র একজন। ধীমানকে বশীভূত করে ওর রক্ত খেতে চেয়েছিল জল পিসাচি। তো আবার সেই ধীমানের শরীরেই বইছে জোকা পিসাচের রক্ত। তাই উভয়েরই ওই একজনেরই হৃৎপিণ্ড দরকার ছিল, বুঝলে? আর সেই জন্যেই দুই প্রতিপক্ষ একে অপরের সাথে লড়াইয়ে মজে গেল। ওই যে ওই ফুলেরই বুড়িমা বলেছিলেন যে সৃষ্টি আর বিনাশ একই শক্তির দুই বিপরীত রূপ। তাই অনগ্লোচন তান্ত্রিকের যে তন্ত্র শক্তি এই পিশাচদের প্রাণ প্রতিষ্ঠা করেছিল, সেই শক্তি ছিল এদের বিনাশের কারণ। তান্ত্রিকের সেই আংটি, কড়ি আর অভিশপ্ত পদ্মদীঘির জল শুভ শক্তি হয়ে ধ্বংস করল ওই শয়তানদের, বুঝলে? ধীমান আর সেঁজুতি আজ কলকাতায় ফিরে যাচ্ছে। শ্যামা কটন মিলসের চাকরিটা ছেড়ে দিয়েছে ধীমান, অন্য কোথাও আবার কোনো চাকরি খুঁজে নেবে সে। তবে এখনও শারীরিক এবং মানসিকভাবে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেনি সে। গ্রাম ছাড়ার সময় সেঁজুতির সন্তান হারা মাতৃহৃদয় হাহাকার করে ওঠে। হয়তো সারা জীবন এই রাধামোহনপুরের দুঃস্বপ্ন ওদেরকে তাড়া করে বেড়াবে। ফিরতি ট্রেনে জানলার বাইরে উদাস নয়নে তাকিয়ে আছে সেঁজুতি। ধীমান তার হাত ধরে কান্না ভেজা গলায় বলে, আমাকে আমাকে আর একটা সুযোগ দাও সেঁজুতি। আমি যা করেছি, বিশ্বাস করো, আমি যা করেছি কিচ্ছু নিজের ইচ্ছে করিনি। কিভাবে নিজের অজান্তে যে সব হয়ে গেল, আমাকে আমাকে ভুল বুঝো না প্লিজ, ক্ষমা চাইছি আমি। তুমি দেখো, আজ থেকে তুমি আবার আগের ধীমানকে আবার তোমার পাশে পাবে সব সময়। কথা দিচ্ছি সেঁজুতি, আর একটা সুযোগ দাও প্লিজ। সেঁজুতির চোখ ঝাপসা হয়ে আসে। ট্রেনটা ধু ধু মাঠের মধ্যে দিয়ে ঝমঝম শব্দ করে ছুটে চলে কলকাতার দিকে। তাহলে কেমন লাগলো আজকের গল্পটা জানাও নিচের কমেন্ট বক্সে। ভালো লাগলে একটা লাইক করো এবং গল্পটার লিঙ্কটা শেয়ার করে দাও নিজের বন্ধু বান্ধব বা ফ্যামিলি হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু শুনছিলে দীপাশ্রী সাঁতরার কলমে পদ্মদীঘির কালো জলে। আজকের গল্প পাঠিয়েছিলাম আমি রণদীপ। অন্যান্য চরিত্রে ছিল অনুভব, সায়নী, তৃষা, ইভান এবং কৌশিক। শব্দগ্রহণে ছিল পিয়ালি এবং শ্রীরূপ। আবহ সৃষ্টি করেছে বিপুল। পোস্টে ডিজাইন করেছে নান আদার দ্যান কভারম্যান অভিব্রত। এবং সম্পূর্ণ গল্পের নির্দেশনায় ছিল স্মিতা। তাহলে আজকের মতো শুভরাত্রি, সবাই ভালো থেকো, ভয় থেকো।